আর কেউ না থাকলে আপনাদের ব্যাচের আর কেউ যদি না এসে থাকে তাকে নক দিবেন। আচ্ছা, আজকে আমি বলেছিলাম যে আমরা আজকে থেকে এসইও শুরু করব। এসইও শুরু করতে হলে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে, কারণ এসইওটা কোথায় হয়, কি হয়, না হয় সেটা না জানলে আপনারা কিভাবে এসইও করবেন। সেটার জন্য আমাদের কি কি বিষয় জানতে হবে, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সার্চ ইঞ্জিন। আপনারা তো মোটামুটি সবাই সার্চ ইঞ্জিন কি বুঝেন, তাই তো? মোটামুটি সবাই বুঝে, তারপরও অনেকেই আছেন আপনাদের আপনাদের ব্যাচেই অনেকে আছেন যাদের একটু বেসিকে একটু একটু আপনারা পিছিয়ে আছেন। সবার জন্য আমি একদম প্রথম থেকে শুরু করব। প্রথমেই যেটা আছে সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটা কি? এই যে আমরা যে সার্চ করি গুগলে, এটা একটা সার্চ ইঞ্জিন। তো একটু দেখি আমরা হোয়াট ইজ সার্চ ইঞ্জিন, একটু দেখি। এ ওয়েব সার্চ ইঞ্জিন অর ইন্টারনেট সার্চ ইঞ্জিন, দুইটা নাম কিন্তু, ওয়েব সার্চ ইঞ্জিন অর ইন্টারনেট সার্চ ইঞ্জিন একই। ইজ এ সফটওয়্যার সিস্টেম দ্যাট ইজ ডিজাইন টু ক্যারি আউট ওয়েব সার্চ অর ইন্টারনেট সার্চ, উইচ মিনস টু সার্চ দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সম্পর্কে তো সবাই জানি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে সার্চ করার একটা সিস্টেমেটিক ওয়ে, একটা পার্টিকুলার সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে। দ্য সার্চ রেজাল্ট আর জেনারেলি দেখেন, সার্চ রেজাল্ট আর জেনারেলি প্রেজেন্টেড ইন এ লাইন অফ রেজাল্ট, অফেন রেফার্স টু অ্যাজ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা ACRF সার্চ। এটা সবাই মনে রাখবেন, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস বা সার্চ। সার্চটা কি? এই যে আমরা মনে করেন কোনো কিছু সার্চ করব, ধরেন কি সার্চ করা যায়, এসইওটা শিখতেছি, এসইওটাই সার্চ করি। এই যে এসইও নিয়ে সার্চ করার পরে দেখেন অনেকগুলো সার্চ রেজাল্ট এসেছে। এই যে জায়গাটা, এই যে সার্চ করার পরে যে রেজাল্ট গুলো দেখা যায়, এটাকে বলে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ। এই জিনিসগুলো একটু সবাই মনে মনে রাখবেন, এগুলো ডিজিটাল মার্কেটিং জার্গন যেহেতু, সেহেতু আপনাদের একটু মাথায় রাখতে হবে। সার্চ অনেক সময় আছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এতখানি না বলে আমরা বলবো সার্চ। দেখেন তো এখানে সার্চে বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কি ধরনের ইনফরমেশন থাকতে পারে? দ্য ইনফরমেশন মে বি আ মিক্স অফ লিঙ্কস অফ ওয়েব পেজেস, ইমেজেস, ভিডিওস, ইনফোগ্রাফিক্স, আর্টিকেল, রিসার্চ পেপার অ্যান্ড আদার টাইপস অফ ফাইল। কি বলেছে? সার্চ ইঞ্জিনে রেজাল্ট পেজে কোনো কিছু সার্চ করার পরে, কোনো কোনো ওয়ার্ড লিখে সার্চ করার পরে বিভিন্ন ধরনের ইয়ে আসতে পারে, কন্টেন্ট আসতে পারে। এগুলোকে তো কন্টেন্ট বলে, সেটা তো সবাই বুঝছেন। ওয়েব পেজ, ইমেজ, ভিডিও, ইনফোগ্রাফিক্স, আর্টিকেলস, রিসার্চ পেপার অর এনি আদার কাইন্ড অফ ফাইল আমরা পেতে পারি সার্চ ইঞ্জিন থেকে। তো হয়ে গেল। সাম সার্চ ইঞ্জিন আর সাম সার্চ ইঞ্জিনস অলসো মাইন ডাটা অ্যাভেলেবল ইন ডাটাবেস অর ওপেন ডিরেক্টরিজ। এখন সার্চ ইঞ্জিন কিন্তু অনেকগুলো আছে, কিছু কিছু সার্চ ইঞ্জিন আছে সেগুলো থেকে ডাটা মাইনিং করা যায়, ডাটা অ্যাভেলেবেল। আমরা আমরা কোনো কিছু ধরে সার্চ করলে সেখানে হচ্ছে গিয়ে সেই রিলেটেড অনেক ডাটা চলে আসে, সার্চ ইঞ্জিনই ওই সব ডাটা এনে দেয়। ডাটা আমরা সেখান থেকে আমরা রিসার্চ করতে পারি, যেমন আমাদের গুগলের ভিতরে কিন্তু ডাটা মাইন করে। সেজন্য কিন্তু সবাই, আমরা যে লিড জেনারেশনে কাজ করেছি তখন দেখা গেছে যে ডাটা ডাটা খুঁজে বের করার বিষয়টা, যেটা ডাটা মাইনিং, সেটা আমরা এখান থেকে খুব সহজে করতে পারতেছি। আনলাইক ওয়েব ডিরেক্টরিজ উইচ আর মেনটেন অনলি বাই হিউম্যান এডিটর, সার্চ ইঞ্জিন অলসো মেনটেন রিয়েল টাইম ইনফরমেশন বাই রানিং অ্যালগোরিদম অন ওয়েব স্ক্রলার। অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম সম্পর্কে আমাদের এক ক্লাসই আছে, তারপরে একটু বলে নেই। অ্যালগোরিদম হচ্ছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো বিভিন্ন ওয়েবসাইট ওনারদের বা ওয়েবসাইট যারা বানায় যখন
বা ওয়েবসাইট যখন আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন বা ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট দিবেন সেই রুলস এন্ড রেগুলেশন গুলো আপনাদের ফলো করতে হবে। তো কি বলেছে যে সার্চ ইঞ্জিন অলসো মেইনটেইন রিয়েল টাইম ইনফরমেশন বাই রানিং, রিয়েল টাইম ইনফরমেশন দেয় সার্চ ইঞ্জিন, সেগুলো কিসের মাধ্যমে, অ্যালগোরিদমের মাধ্যমে, অন এ ওয়েব ক্রলার। ওয়েব ক্রলারটা কি একটু পরেই আসতেছি। ইন্টারনেট কন্টেন্ট দ্যাট ইজ নট ক্যাপেবল অফ বিং সার্চড বাই আ ওয়েব সার্চ ইঞ্জিন ইজ জেনারেলি ডিসক্রাইবড অ্যাজ দ্য ডিপ ওয়েব। যে জিনিসগুলো সার্চ করে পাওয়া যায় না ওয়েব সার্চ ইঞ্জিন থেকে সেগুলোকে জেনারেলি কি বলা হচ্ছে, ডিপ ওয়েব। ডিপ ওয়েবটা সম্পর্কে আপনারা ইচ্ছে করলে জেনে নিতে পারেন। ডিপ ওয়েব আমরা নর্মালি সোজা কথা যে আমরা যে ওয়েবসাইটের যে রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি এগুলো বাদেও একটা জগৎ আছে যেখান থেকে ডাটা কালেক্ট করা যায়, যেখানেও ডিপ ওয়েবের মাধ্যমে অনেক কিছু খুঁজে পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিনে নর্মালি পাওয়া যায় না। এটার জন্য অনেক পড়াশোনা করে সবাই। আপু ডিপ ওয়েবে ঢুকতে গেলে তো ইয়া লাগে, টর ব্রাউজার লাগে। হ্যাঁ যাই লাগুক সেটাই লাগে, আর কি করতে হয় না করতে হয় আমাদের তো আর ডিজিটাল মার্কেটিং এর দরকার নেই। এবার আসি ওয়েব ক্রলার। ওয়েব ক্রলার জিনিসটা কি? ওয়েব ক্রলার এ প্রোগ্রাম ডিজাইন বাই টু সিস্টেম্যাটিকলি ব্রাউজ কন্টেন্ট অন দ্য ইন্টেন্ট অ্যান্ড কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট ইট টু হেল্প সার্চ ফাইন্ড দ্যাট দে আর লুকিং ফর। সোজা কথা, আপনি একটা নাম, আমি এসইও ধরে সার্চ দিয়েছি, এখানে হাজারটা এসইও রিলেটেড জিনিস চলে এসেছে, এই যে 10টা পেজ পর্যন্ত দেখা যাচ্ছে, নেক্সট 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 করে দিতে পারবো, আরো কত আছে, এক একটা পেজে কতগুলো সার্চ রেজাল্ট পাচ্ছি আমরা, এই যে এত কিছু চলে এসেছে শুধুমাত্র এসইও কথাটা লিখে সার্চ করে। কে এনেছে এগুলো? এগুলো এনেছে এসইও, সরি এটা এনেছে কে, এই যে ওয়েব ক্রলার, এটাকে স্পাইডারও বলা হয়, ক্রলারও বলা হয়, গুগল বটও বলা হয়, যেটাই বলেন না কেন। বট কি করে, খুঁজে নিয়ে আসে আপনার জন্য ইনফরমেশন। আপনি একটা জিনিস লিখে সার্চ করেছেন, ওই জিনিসগুলো কোন কোন ওয়েবসাইটে ইউজ হয়েছে সেটা ক্রলারকে, ক্রলার যদি বুঝতে পারে তখন ক্রলার সেটা খুঁজে নিয়ে এসে দেয়। তো ক্রলারকে বোঝানোর জন্য, গুগল বটকে বোঝানোর জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটাও একটা এসইও পার্ট। বুঝা গিয়েছে সবার? কখনো যেন এই টার্মগুলো মিস না হয়, সবাই নোট ডাউন করে রাখবেন। আমি এই পেজ এই ইয়াটা কি বলে এটাকে ফাইলটা আপনাদেরকে দিব, কিন্তু তার আগে আমি আমি চাই আপনারা এগুলো নোট ডাউন করে রাখেন। এখানে সব ইংরেজিতে লেখা আছে কিন্তু আমি তো কিছু জিনিস বাংলা আপনাদের বুঝাচ্ছি, বুঝার সুবিধার্থে সবাই নোট ডাউন করে রাখবেন, মাস্ট। যে বিষয়গুলো আসে আসে সেটা হচ্ছে কি, আমরা সাধারণত দুইটা ইয়ার নিয়ে কাজ করি, কি বলে এটাকে, সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করি। সেটা কি, যে একটা হচ্ছে গুগল নিয়ে কাজ করি, গুগল সার্চ ইঞ্জিন থেকে কাজ করি, আর না হলে আমরা এই যে ফায়ারফক্স থেকে কাজ করি। এছাড়াও অনেকগুলো অনেক ধরনের ইয়া আছে, সার্চ ইঞ্জিন আছে। আমি কিছু নাম এখানে নিয়ে এসেছি যেগুলো খুব পপুলার টপ যে সার্চ ইঞ্জিন গুলো, কিছু কিছু সেগুলোর মধ্যে আছে, এক নাম্বারই আছে গুগল। গুগলটা অনেক বেশি পরিমাণে ইউজ হয়, অন্যান্য সব সার্চ ইঞ্জিনের চেয়ে গুগলটা সবচেয়ে বেশি পরিমাণে ইউজ হয়। এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, কোনো কিছু সার্চ করলে খুব সহজেই এটা খুঁজে পাওয়া যাচ্ছে, এখানে সহজেই খুঁজে পাওয়া যাচ্ছে, ডাটা মাইনিং করা যাচ্ছে, লিড জেনারেশনের জন্য ডাটা কালেক্ট করা যাচ্ছে, বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারতেছি। আরো সামনে গেলে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এইসব বিভিন্ন ফিচারের কারণে ইভেন ওদের সার্চ রেজাল্টও বিভিন্ন ভিন্ন ভিন্ন ইনফরমেশনের জন্য ভিন্ন ভিন্ন। তো এইসব বিভিন্ন কারণে কি হয়, গুগলটা খুবই পপুলার, আমরা নর্মালি গুগল ক্রোমটাই বেশি ইউজ করি। এরপরে আছে বিং, বাইদু, ইয়াহু, ইয়ানডেক্স, আস্ক, অনেক ধরনের, ডাক ডাক গো, অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে, এছাড়াও অনেক সার্চ ইঞ্জিন আছে। ইভেন আমি আপনাদেরকে যখন ইউটিউবের ক্লাস করিয়েছিলাম, ইউটিউবটাও কিন্তু গুগলের একটা পার্ট, সো ইউটিউবটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, এখানেও সার্চ করলে পাওয়া যাচ্ছে।
তো দেখেন, আর বাংলা সার্চ ইঞ্জিন একটা ছিল, এখন ওটা সম্ভবত নেই, সেটা হচ্ছে পিপিলিকা। এটা আপনি কখনো শুনেছেন? এটা কিন্তু একটা জেনারেল নলেজও আপনাদের জন্য। শুনছি আপু, যারা শুনেন নাই আজকে একটা শুনে নিলেন। পিপিলিকা সার্চ করবেন গুগল লিখে, গুগলে সার্চ করবেন পিপিলিকা লিখে, দেখবেন যেটা একটা বাংলা সার্চ ইঞ্জিন। আচ্ছা, এবার আসি যে এতগুলো সার্চ ইঞ্জিনের ভিতরে মেইনলি আমরা কোন সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করব। ওয়েবসাইটে ওয়েবসাইটে র্যাঙ্ক করানো, এসইও, এসইএম, আরো যেসব জিনিসপত্র আছে সেগুলোর জন্য আমরা কোন সার্চ ইঞ্জিনটা ইউজ করব? আমরা ইউজ করব গুগল। গুগল দিয়ে আমরা সার্চ আমরা কাজ করব। তো গুগল নিয়ে কাজ করার আগে অবশ্যই আমাদের গুগল সম্পর্কে একটু জানতে হবে। গুগলটা কবে তৈরি হয়েছিল দেখেন, 4 সেপ্টেম্বর 1998। তারপর হচ্ছে গিয়ে সিইও কে, সুন্দর পিচাই, গুগলের আমেরিকান মাল্টিন্যাশনাল টেকনোলজি কোম্পানি কি কি আছে, এটা হচ্ছে জাস্ট আমি উইকিপিডিয়া থেকে নিয়ে এসেছি, জাস্ট আমাদের একটু জানার জন্য, আর কিছুই না। যেটা মেইন সেটা হচ্ছে কি, দেখেন গুগল সাবসিডারিজ, গুগলের সাথেও কিন্তু অনেকগুলো, গুগলের অনেকগুলো প্রোডাক্ট আছে। আমরা যখন গুগল অ্যাপে যাই, সরি গুগল অ্যাপে না, কি বলতেছি, যখন আমরা এই যে এই জায়গাটাতে আসি, এখানে কিন্তু আমরা গুগলের অনেক প্রোডাক্ট পাচ্ছি। কি কি একটু দেখি, দেখেন এখান থেকে আমরা কি কি পাচ্ছি, জিমেইল, নিউজ, প্লেস, প্লে, মিট, কন্ট্যাক্টস, আর তারপরে আরো নিচে হ্যাং আউট, কিপ, আর্থ, কত কতগুলো পডকাস্ট, গুগল অ্যাডস, অনেক ধরনের গুগলের সাবসিডারি প্রোডাক্ট আছে। দেখেন এখানে কিছু আছে, ইউটিউব, গুগল ডট ওআরজি, ফায়ার বেস, ডায়ালগ ফ্লো, অ্যান্ড মেনি মুভস। তো গুগলের সাবসিডারি অনেক ধরনের প্রোডাক্ট আছে, এক একটা এক এক কাজে ইউজ হয়, এক এক ধরনের জন্য ইউজ হয়। তো গুগলটা কত বড় একটা প্ল্যাটফর্ম। এখন হচ্ছে কি, সার্চ রেজাল্ট গুলো কিরকম গুগলে সেটা একটু আমরা দেখব। গুগলে বিভিন্ন ধরনের সার্চ রেজাল্ট আছে, তার আগে বলেন একটু সবাই এতটুকু যে বুঝাইছি বুঝতে পেরেছেন কিনা, সার্চ ইঞ্জিন কি বুঝা গিয়েছে? যারা একটু বুঝেন বেশি তারা একটু কম, তারা রেসপন্স কম করবেন, যারা একটু বুঝেন কম তারা বলবেন যে বুঝতে পেরেছেন কিনা। আমি তো খালি জিজ্ঞেস করলে শুনি নানক ভাই, আতিক ভাই বলতেছে জি আপু জি আপু, তারা বেশি বুঝেন এই জন্য কারণ ওনারা এগুলো জানেন কিছু, ওনারা ওনাদের বেসিকটা আগে থেকেই গড়া আছে যার কারণে, কিন্তু আপনারা যাদের একদমই নতুন তারা একটু বেশি রেসপন্স করবে। ওনাদেরকে আমি অল্প একটু শিখালে ওনারা বাকিটুকু শিখে ফেলতে পারবে। আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আছে নতুন। এবার দেখবো গুগলের সার্চ রেজাল্ট গুলো কি কি ধরনের সার্চ রেজাল্ট, সেটা দেখার জন্য আমি কয়েকটা সার্চ করবো। ধরনের সার্চ রেজাল্ট আসছে সেটার জন্য আমি কিছু সার্চ করি, আর কিছু জিনিস আমি সার্চ করি।
আচ্ছা এবার দেখেন আমি যে সার্চ করলাম একটু আসুক এগুলো নেটওয়ার্কে তো এমনিতেই করুন অবস্থা সার্চ করলাম দেখেন এই যে সার্চ পেজ গুলো এটা এক রকমের আয় বাবা আসতেও এত সময় লাগে আচ্ছা দেখেন এই এইটাতে সার্চ করলাম ট্রাফিক রুলস আর রেগুলেশন দিয়ে এটা এক রকমের ই আসতেছে সার্চ রেজাল্ট আসতেছে আবার যখন আমি অ্যাকশন মুভি 2020 দেখে সার্চ করলাম তখন আরেক ধরনের সার্চ রেজাল্ট আসতেছে দেখেন এখানে কিছু এই যে ক্রল এই পাশ থেকে এদিকে যাওয়া যায় স্লাইডের মতো কিছু পেজ এসেছে রেজাল্ট এসেছে এরপরে দেখেন যদি আমি মোবাইল রিপেয়ার দিয়ে রিপেয়ার শপ লিখে সার্চ করি তাহলে কি হয় মোবাইল রিপেয়ার শপ দিয়ে সার্চ করেছি এখন আবার আর এক ধরনের রেজাল্ট আসছে ট্রাফিক রুলস আর রেগুলেশন একরকম ছিল অ্যাকশন মুভিস একরকম ছিল মোবাইল রিপেয়ার শপে আর একরকম আবার হচ্ছে গিয়ে আমি সার্চ করেছি ঢাকা ওয়েদার লিখে এখন কি আসে এবার দেখেন আরেক রকমের সার্চ এসেছে প্রথমেই এই যে দেখেন এখানে আমার ওয়েদার সম্পর্কে জানাইতেছে আবার দেখেন আমি বারাক ওবামা লিখে সার্চ করেছি এবার দেখেন বারাক ওবামা লিখে সার্চ করার পরে আমার নামটা ভুল এসেছে যার কারণে ও নামটা ঠিক করে দিয়েছে প্লাস হচ্ছে গিয়ে বারাক ওবামার একটা বায়োগ্রাফি আমার সামনে এসেছে এই জায়গাটাতে আবার এখানে উইকিপিডিয়াতে বারাক ওবামা তার সম্পর্কে বিস্তারিত নিয়ে এসেছে এবার যখন আমি হুইস শেখ হাসিনা লিখে সার্চ করেছি এবার দেখেন তো কি হয় যখন আমি হুইস শেখ হাসিনা লিখে সরি হুইস শেখ হাসিনা লিখে সার্চ করেছি তখন তারও একটা বায়োগ্রাফি নিয়ে চলে এসেছে আমার কাছে আবার এখানে দেখেন উনি কে সেটা সম্পর্কে বিস্তারিত মোটামুটি সবকিছু নিয়ে চলে এসেছে এইখানে ছিল যে উইকিপিডিয়াতে বারাক ওবামা কিভাবে কি বারাক ওবামা কে নাম তারপর হচ্ছে গিয়ে কততম প্রেসিডেন্ট সেগুলো চলে এসেছে আবার এইখানে এসেছে এইভাবে আবার ধরেন আমি কোন একটা কোম্পানি লিখে সার্চ করি একটা কোম্পানির নাম বলেন তো দেখেন এবার দেখেন আর একটা সার্চ রেজাল্ট শো করছে আমাকে এখানে দেখেন কতগুলো ইয়া দেখা যাচ্ছে এখানে এই প্রাইম ব্যাংক লিমিটেড লিখে সার্চ করার পরে এখানে আবার একরকম দেখা যাচ্ছে এই জিনিসগুলো কি সবাই কখনো খেয়াল করেছেন এক একটা জিনিসের জন্য এক এক রকম সার্চ রেজাল্ট পাওয়া যায় কেউ কি কখনো আচ্ছা নানক ভাই খেয়াল করেছে অন্য কেউ জি আপু আমিও করতে জি আপু খেয়াল করছি তো জি আপু এক সার্চের জন্য একটা রেজাল্ট আসে কখনো কি মনে হয়েছে এটা কেন আসে বা এটা এটা কখনো ইয়ে করছেন যে কেন আসে এই জিনিসটা জানার কথা বা এটা কেন আসে এই জিনিসটা কেন মানে কখনো মনে হয়েছে আপনাদেরকে আপনাদের না মনে হয়েছে যে এটা অ্যাজ ইউজুয়াল এরকম আসে না আপু আমার মনে হয় যে ওই আমরা যে সার্চটা দিই ওইটার সাথে সামঞ্জস্য আর্টিকেলটাই আমাদের আগে শো করে আপনার মনে হয়েছে আমরা যে সার্চটা দিই ওটার সাথে সামঞ্জস্য কিন্তু কথা সেটা না কিছু জিনিস ঠিক আছে আমরা যে জিনিসটা সার্চ করি ওইটার সাথে সামঞ্জস্য সার্চ রেজাল্ট আমাকে শো করে আর্টিকেল ঠিক আছে আর্টিকেল একটা ভিন্ন জিনিস আর সার্চ রেজাল্টটা আরেকটা ভিন্ন জিনিস সার্চ রেজাল্টের ভিতরে আর্টিকেল থাকতে পারে ছবি থাকতে পারে দেখেন এখানে আমি যখন অ্যাকশন মুভি দিয়ে সার্চ করেছি এখানে 2020-তে যতগুলো অ্যাকশন মুভি ছিল সবগুলোর একটা লিস্ট চলে এসেছে আমি যদি এই সাইটে ক্রল করি দেখেন আমি এদিকে যেতে পারবো এখানে ক্লিক করলে এই সাইডে চলে আসবে
নেটওয়ার্কের কারণে এখন যাচ্ছে না। চলে এসেছে। আবার যখন আমি রুলস এন্ড রেগুলেশনের কথা বলেছি, ট্রাফিক রুলস এন্ড রেগুলেশনের, তখন একরকম শো করছে, তখন এই যে এভাবে শো করতেছে যে ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন কি, তারপরে পিপল কিভাবে আস্ক করে নাইজেরিয়াতে ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন এভাবে। এবার কথা হচ্ছে গিয়ে এই যে জিনিসগুলো, এগুলোকে কোনটাকে কি বলে এটা আমাদের একটু জেনে থাকা ভালো। কেন ভালো? এগুলা যেহেতু আমরা যেহেতু এসইও নিয়ে কাজ করব, এসইওর যে টেকনিক্যাল টার্মগুলো আছে, টেকনিক্যাল নামগুলো আছে, সেগুলো যদি না জানি আমরা, তাহলে সেটা মোটেও প্রফেশনালিজমের পরিচয় হবে না। মনে করেন আপনার বায়ার, সে নাম জানে, বায়ার আপনাকে বললো যে এই এটার নাম বলে, এটা যে নাম এটার নাম বলে বললো যে আমি অমুক সার্চ রেজাল্টে আমার এটা শো করতে চাই, আমার এই ওয়েবসাইটটা শো করতে চাই। মেইনলি কি করে, এই যে সার্চ যে পেজটা, সার্পে আমরা কি দেখি, এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন তথ্য, সেগুলো আমরা দেখি, তাই তো? এখন বায়ারের কথা হচ্ছে যে অমুক সার্চ পেজে, অমুক ধরনের সার্চ রেজাল্টে আমার এই ইয়েটা দেখবো। তখন আপনি যদি না জানেন ওই সার্চ রেজাল্টটা কি, তখন কিন্তু আপনি বায়ারের কাছে একটা, মানে বায়ার বুঝে গেল যে আপনি প্রফেশনাল না, আপনার আপনাকে দিয়ে হবে না। আবার এমনও হতে পারে আপনি যদি এই রেজাল্টটা এইভাবে বলেন যে আমি আপনাকে অমুক সার্চ রেজাল্টে, অমুক সার্চ পেজে নিয়ে আসবো, তখন বায়ার একটু ইমপ্রেসড হয়ে যাবে, নিশ্চয়ই ওইটা কোনো কোনো ইয়া জিনিস। এগুলো কিন্তু মানে এমন না যে এগুলো ইয়া কি বলে এটাকে কঠিন কিছু বা এরকম না যে এটা হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি কিছু জিনিস অবলম্বন করতে হয়। হ্যাঁ, আমাদের যে ধরনের আমরা টপিক নিয়ে কাজ করব, যে ধরনের নিশ নিয়ে কাজ করব, সেই ধরনের নিশ, সেই ধরনের টপিক নিয়ে সার্চ রেজাল্টটা শো করবে। যখন আমি ওয়েদার নিয়ে কাজ করতেছি তখন একরকমের, যখন আমি অ্যাকশন মুভি নিয়ে কাজ করতেছি একরকমের। কিন্তু হয় কি, আমাদের এসইও করার, এসইওর ভিতরে কিছু টার্মস আছে, সেগুলো আমরা যদি ঠিকভাবে করতে পারি তাহলেই এইভাবে র্যাঙ্কিংয়ে আস্তে আস্তে চলে আসে। তো এইগুলোর কোনটাকে কি বলে এটাই জন্য আমাদের একটু জেনে রাখা ভালো। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল রেজাল্ট। কোনটা? এই যে আমরা যখন ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন লিখে সার্চ করেছি, নর্মালি এইভাবেই শো করে, ঠিক আছে? কখনো কোনো জিনিস নিয়ে সার্চ করেন, এসইও লিখে যখন সার্চ করেছিলাম তখন এরকম শো করছে না, কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি আমি, তখন নর্মালি কিন্তু এটাকে অ্যাজ ইউজুয়াল রেজাল্ট বলে। আমি একটু কি লিখে সার্চ করেছিলাম এটা লিখে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখেন যখন অ্যাকশন মুভি ইন বাংলাদেশ, সরি অ্যাকশন মুভি 2020 লিখে সার্চ করেছি, এইটা স্লাইড আকারে এসেছে এক একটা অ্যাকশন মুভি সম্পর্কে। এটাতে যদি আমি ক্লিক করি ওইটার ডিটেল সম্পর্কে আমরা জানতে পারবো, এটাতে যদি আমি ক্লিক করি এটার ডিটেল সম্পর্কে জানতে পারবো। এই যে রেজাল্টটা দেখাচ্ছে এটাকে বলে সার্চ ক্যারোসেল। কি বলে বলেন তো? সার্চ ক্যারোসেল। হ্যাঁ, ক্যারোসেল কি আপনারা জানেন? যখন আমরা পেজের কাজ শিখেছি পোস্ট কিভাবে করে, তখন ক্যারোসেল কথাটা শুনেছেন আপনারা, ক্যারোসেল পোস্ট কিভাবে করে সেটাও জেনেছেন। এটাকে বলে সার্চ ক্যারোসেল। ক্যারোসেলটা কি রকম ছিল, এভাবে স্লাইড আকারে একটাতে ক্লিক করলে, এই পাশে ক্লিক করলে একটার পর একটা চলে আসতেছে, এটাকে বলে সার্চ ক্যারোসেল। এটা ক্লিক রাখি, এটা কি নামে সার্চ করেছিলাম, এইগুলো জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। এবারে দেখেন এই সার্চ রেজাল্টটাতে আমি সার্চ করেছিলাম মোবাইল রিপেয়ার শপ।
মোবাইল রিপেয়ার শপ লিখে সার্চ করার পরে গুগল আমাকে মোবাইল রিপেয়ার শপ শপের একটা আমার নিয়ার বাই এটা আমি আমার লোকেশন দেওয়া আছে যেখানে সেটার লোকেশন অনুযায়ী নিয়ার বাই যে মোবাইল রিপেয়ার শপগুলো আছে যেগুলো গুগলে এনলিস্টেড কিভাবে এনলিস্টেড করা হয় সেটা আমি আপনাদেরকে শেখাবো কিন্তু এখন এটা জেনে রাখেন এগুলো গুগলে এনলিস্টেড কারণ মোবাইল রিপেয়ার শপ তো হাজার হাজার আছে কিন্তু যেগুলো এনলিস্টেড না সেগুলো তো আমরা খুঁজে পাবো না আমাদের দেশে তো এত বেশি এগুলো কেউ মেনটেন করে না কিন্তু বাইরে বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে ওরা ওদের ওদের যে কোনো ধরনের ব্যবসাকে ওরা গুগলে এনলিস্টেড করে তো মোবাইল রিপেয়ার শপ লিখে সার্চ করার পরে দেখেন এখানে আমার তিনটা রেজাল্ট এসেছে নিচের দিকে আরো আছে আমি জাস্ট উপরে যে প্রথমে সার্চে কিভাবে দেখা যায় সেটা দেখাচ্ছি আপনাদের তো এই যে তিনটা রেজাল্ট শো করতেছে এটাকে আমি যখন আপনাদেরকে ডাটা এন্ট্রির কাজ করেছিলেন তখন বলেছিলাম যে এটা হচ্ছে লোকাল এসইও করার কারণে এরকম হচ্ছে এরকম দেখা যাচ্ছে আমরা এর ভিতরে গেলে আরো পাবো প্রাথমিক অবস্থায় তিনটা প্রাথমিক অবস্থায় কয়টা দেখা যাচ্ছে তিনটা দেখা যাচ্ছে তাই তো রেসপন্স করবেন সবাই যখন আমি জিজ্ঞেস করবো আচ্ছা ঠিক আছে এটাকে কি বলে এটাকে বলে লোকাল প্যাক অথবা থ্রি প্যাক কি বলে লোকাল প্যাক আর থ্রি প্যাক ফিডব্যাক কেন এই যে তিনটা শো করতেছে আগে ছয়টা শো করতো তখন ওটাকে ছিল ওটাকে বলতো সিক্স প্যাক আর এখন গুগল জিম করা ছেড়ে দিয়েছে সেই জন্য মোটা হয়ে যাইতেছে আমার মতো এই জন্য এটা হয়ে গেছে থ্রি প্যাক এই যে থ্রি প্যাকটা এই যে লোকাল লোকাল প্যাকে কিভাবে আনে এটা হচ্ছে এগুলো অনেক ইয়ার বিষয় এগুলো এসইওর বিষয় তো আমরা সেগুলো শিখবো সে সব তো শেখাবো না কিন্তু কিভাবে এনলিস্ট করে সেটা শিখবো আর এসইও তো আপনারা জানেন অনেক ডিপ একটা ধারণা অনেকগুলো পার্ট আছে এসইওর এবং অ্যাডভান্স লেভেলে তিন চার মাসের কোর্স করা হয় প্লাস হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনি এসইও যদি কোর্স করে রেখে দেন তাহলে হবে না আপনার এসইও নিয়ে কাজ করতে হবে প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি কাজ করবেন কিভাবে আপনারা যখন আপনারা যখন শিখে যাবেন এসইওটা মোটামুটি যতটুকু শিখাচ্ছি শিখে গেলে আপনারা চেষ্টা করবেন নিজেদের একটা ওয়েবসাইট মেনটেন করতে হতে পারে সেটা কম কম বাজেটের ওয়ান জিবি নিয়ে কাজ করেন আপনারা কিন্তু একটা ওয়েবসাইট মেনটেন করে ওই ওয়েবসাইটটাতে আপনারা যে জিনিসগুলো শিখছেন সেটাকে ইমপ্লিমেন্ট করে র্যাঙ্কে আনার চেষ্টা করেন র্যাঙ্ক কিভাবে আসবে কতদিন আসবে সেটা আমরা আরেকটু পরেই জানবো কিন্তু র্যাঙ্কে আনার চেষ্টা করেন যেসব জিনিস শিখছেন সেটা নিয়ে কাজ করেন দুইটা কাজ হবে এতে একটা হচ্ছে আপনার পোর্টফোলিও তৈরি হবে একটা আর একটা হচ্ছে আপনি যে কাজ করেছেন তার প্রুফ আপনার আপনার পেজটা র্যাঙ্কে এসেছে তার মানে বায়ার তখন এনশিওর হবে যে বায়ারের পেজটাও র্যাঙ্কে আসবে এসইও নিয়ে শুধুমাত্র আপনারা যে বাইরের কান্ট্রির বায়ারদের সাথে কাজ করতে পারবেন তা না এসইও নিয়ে অনেক লোকাল অপরচুনিটি আছে বড় বড় কোম্পানিতে আপনি এসইও এসইও নিয়ে চাকরি করতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে আপনি এসইও এসইও একবার ভালোভাবে শিখে গেলে বড় বড় কোম্পানির জন্য আপনারা ফ্রিল্যান্সিংও করতে পারবেন আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম অনেক যে এসইও নিয়ে কিরকম বাজেটে কাজ পাওয়া যায় কিরকম কাজ করে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার মেন্টর ছিলেন আমি যখন আমি যে একটা কোর্স করেছিলাম বিআইটিএম এ ওখানে যে মেন্টর ছিলেন উনি উনি একটা ধারণা দিয়েছিলেন যে উনি সর্বনিম্ন 1,20,000 কন্টাক্টে যায় একটা ওয়েবসাইট র্যাঙ্কে এনে দেওয়ার জন্য কয় মাসে ওটা পরে 3 মাসে এরকম বড় বড় এটা হচ্ছে সর্বনিম্ন যদি হয় বড় বড় ওয়েবসাইটের জন্য আরো বড় বড় তার কাজ এবং শুধু উনার না অনেকেই এরকম কাজ করতেছে এসইওটা কত ফাস্ট একটা বিষয় এবং এসইও নিয়ে যদি আপনারা শিখতে পারেন কাজ করতে পারেন প্র্যাকটিস করতে পারেন আপনারাও সেই পজিশনে যেতে পারবেন শুধু যে আমাদের এসইও নিয়ে বাইরে বাইরে ফ্রিল্যান্সিং করতে হবে তা না এসইও নিয়ে আপনারা বাংলাদেশের ভিতরেও ফ্রিল্যান্সিং করতে পারবেন লোকাল মার্কেটে ফ্রিল্যান্সিং করতে পারবেন বড় বড় কোম্পানির সাথে কাজ করবেন আপনারা আচ্ছা তো আমরা এটা কি বলেছিলাম লোকাল প্যাক অর সিক্স প্যাক সাহার বানু আপু
এখন পর্যন্ত কয়টা নাম শিখলেন? আপু অনেক কয়টাই তো দেখলাম, নাম বলেন আপু। ওই যে ইয়াগুলান সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রুলস অফ রেজিস্ট্রেশন, এগুলান আমি যে সার্চ রেজাল্ট গুলো দেখাচ্ছি কোনটার কি নাম বলেছি, সে নাম কয়টা বলেন? এই যে তিনটা দেখেছেন, তিনটার নাম একটু বলেন। আমি বলেছি আপনাদেরকে নোট ডাউন করবেন, কেন বলেছি? আতিক ভাই বলেন তো কোন কয়টা কয়টা শিখলেন? একটা হচ্ছে আপু ইউজুয়াল সার্চ রেজাল্ট, একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আর একটা হচ্ছে ক্যারোসেল, ক্যারোসেল সার্চ ক্যারোসেল, যে সার্চ ক্যারোসেল। আর এটা হচ্ছে আপু লোকাল এসইও থ্রি প্যাক, আগে সিক্স প্যাক ছিল এখন থ্রি প্যাক। এটা লোকাল এসইও ঠিক না, লোকাল প্যাক, লোকাল প্যাক থ্রি প্যাক, লোকাল প্যাক অথবা থ্রি প্যাক। বুঝতে পারছেন? স্যার বানু আপু কোথায় পিছিয়ে আছেন আপনি? জি আপু। আপনি নোট ডাউন করতেছেন না সব সময়, যেখানেই ক্লাস করেন যদি সেটা একদিনের জন্য হয়, একটা ওয়ার্কশপে গিয়েছেন সেখানে চেষ্টা করবেন একটা খাতা কলম নিয়ে যেতে। আমাদের প্রযুক্তি ঠিক আছে আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, কিন্তু আমাদের এই জিনিসটা মেনটেন করা উচিত। কারণ আপনার আমি ক্লাসটা করাইলাম, ক্লাসটা তিন চার ঘন্টার একটা ভিডিও হবে, সেই তিন চার ঘন্টা তিন ঘন্টাই ধরলাম, তিন ঘন্টার ভিডিও কিন্তু আপনার আবার রিপিট করে একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখা সম্ভব হবে না। আপনি যদি ক্লাসটা নোট ডাউন করে রাখেন, এরপরে আপনি যখন কাজ করতে যাবেন ক্লাস যদি ভিডিওটাও দেখেন, টেনশনে দেখলে আপনার খাতা আসছে, আপনার কষ্ট কম হবে, আপনি ভবিষ্যতে বুঝতে পারবেন এটা কখন কাজে লাগবে। বুঝতে পেরেছেন? সবার উদ্দেশ্যে এটা, যে শুধু সাহার বানুকে না, যারা নোট ডাউন করতেছে না কারা করে না আমি সেটা খুব ভালো করে জানি। তো সবাই এখন থেকে মেনটেন করেন যদি কিছু শিখতে চান। আচ্ছা এবার দেখেন, এটা একটা জিনিস আমি সার্চ করেছি কি নামে, ঢাকা ওয়েদার লিখে বা টুডেস ওয়েদার লিখে সার্চ করতাম যদি। এবার হচ্ছে কি, ঢাকার আজকের ওয়েদার কত সেটা শো করছে আমাকে। এইটাকে বলে রিচ ফিচার, রিচ ফিচার। আচ্ছা এটা একটু লিখে নেই, এটা কি ছিল, কি লিখে সার্চ করেছিলাম? এখন ঢাকা ওয়েদার লিখে সার্চ করার পরে যেটা পেয়েছি সেটাকে কি বলে বলেন? রিচ ফিচার। ঢাকা ওয়েদার লিখে সার্চ করার পরে যেটা পেলাম এই যে রেজাল্টটাকে, এটাকে বলতেছে এই যে এই এই জায়গাটা, এটাকে বলতেছে রিচ ফিচার। এবার দেখেন আরেকটা সার্চ করলাম আমি বারাক ওবামা নামে। দেখেন বারাক ওবামা নামে সার্চ করার পরে আমাকে হচ্ছে গিয়ে ও একটা রেজাল্ট দেখেছে আমার, বারাক ওবামা বারাক বানানটা ভুল হয়েছে, তখন কি করেছে ও আবার ঠিক করেও দিয়েছে। তার হচ্ছে এখানে উইকিপিডিয়াতে ওর সম্পর্কে কি আছে, ও কততম প্রেসিডেন্ট কি আছে সেটা জানতে যাচ্ছে। আর এই যে জায়গাটা এখানে পুরো বারাক ওবামার বায়োগ্রাফিটা চলে এসেছে, ঠিক আছে। এই যে জায়গাটা, এই যে সার্চ রেজাল্টটা, এইটাকে কি বলে, এইটাকে বলে নলেজ গ্রাফ। কি বলে? নলেজ গ্রাফ, নলেজ গ্রাফ, এটাকে বলে নলেজ গ্রাফ। এটা লোকাল এসইওর একটা পার্ট, যে সরি লোকাল এসইও না, এটা হচ্ছে টেকনিক্যাল এসইওর একটা পার্ট। কিভাবে এটা আনতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, জাস্ট আপনারা নামটা জেনে রাখেন। এটাকে বলে নলেজ গ্রাফ। আমরা কখনো কোনো ব্যক্তি সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে, আমি যখন গুগল লিখে সার্চ করেছিলাম তখন গুগলের ইয়ে চলে আসছে, আমি যখন অন্য কোনো প্রতিষ্ঠান সম্পর্কে সার্চ করেছি কোনো একটা ধরনের অ্যাপের লিখে সার্চ করবো অ্যাপের সম্পর্কে চলে আসবে। ফাইবার লিখে যখন সার্চ করেছিলাম ফাইবারের একটা আপডেট এখানে চলে আসছে, এটাকে বলে নলেজ গ্রাফ। আমার নামের বানান আমার মনেই থাকেনি, কি নাম যেন, আরে সিকে,
জন্ম হয়েছে কবে, তারপর হচ্ছে গিয়ে তার তার স্পাউস এর নাম, তারপর হচ্ছে স্পাউস কবে মারা গিয়েছে সেটা, তারপরে দেখেন আরো কোনো তথ্য থাকলে তার সম্পর্কে সেগুলো চলে আসছে। তো এটাই তার তার আরেকটা দেখেন তার আজকে আজকে হচ্ছে গিয়ে কত সাল, 20 সাল চলতেছে, 20 সালে এসে তার এজ কত, এটা আপনার কি মনে হচ্ছে যে এটা কেউ রোজ রোজ আপডেট দেয়? এটা কিন্তু রোজ রোজ কেউ আপডেট দিচ্ছে না। এটা কিন্তু এমন কিছু করা হয়েছে যার কারণে এটা প্রতিদিন ওনার এই আপডেটটা হচ্ছে। 20 সাল গিয়ে 21 সালে পড়লে এজ দেখাবে 73। এই এটাকেও বলে, এটাকে বলে নলেজ গ্রাফ। নলেজ গ্রাফে কিভাবে আনবেন এটাও হচ্ছে, বা আপনাকে বলতে পারে আমার আমার যে ওয়েবসাইটটা সেটা নলেজ গ্রাফে শো করতে হবে। তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের জানতে হবে সেজন্য। এবার দেখেন আমি একটা সার্চ করেছিলাম প্রাইম ব্যাংক লিখে, লেখার পরে এই যে কতগুলো এখানেও নলেজ গ্রাফ আছে, এটাও নলেজ গ্রাফ, কিন্তু এখানে দেখেন কতগুলো ওয়েবসাইট লিংক আছে, এটাতে ক্লিক করলে ওই লিংকটাতে চলে যাবে। অ্যাটিটিউড, ইন্টারনেট ব্যাংকিং, অ্যাবাউট আস, ডিপোজিট স্কিমস, ইন্টারনেট ব্যাংকিং, ব্রাঞ্চেস, ক্যারিয়ার, এই সবগুলো এক একটা পেজ, এগুলো এক একটা ওয়েবসাইট পেজ। আমি যদি ক্লিক করি ওই ওয়েবসাইটের পেজে চলে যাবে। এইটুকুতে এইটুকুতে বলে সাইট লিংক, ওয়েবসাইটের লিংক, এতটুকু তো বুঝতে পারছেন, এগুলো এক একটা পেজ, সম্পূর্ণ যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে www.primebank.com.bd, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের এই যে এগুলো হচ্ছে এক একটা পেজ। আপনারা যখন ওয়েবসাইট করেছেন আপনাদের অ্যাবাউট আস, তারপর হচ্ছে গিয়ে হোম পেজ, ব্লগ পেজ, আরো বিভিন্ন পেজ তৈরি করা যায় দেখেছেন, এরকম এখানে এক একটা পেজ আছে। আমি যদি ক্লিক করি এই ওয়েবসাইটের এই পেজে নিয়ে যাবে, এইগুলোকে বলে সাইট লিংক। আশা করি সবাই মনে থাকবে বিষয়গুলো। হঠাৎ করে আপনাদের পারফর্ম আপনাদের রিয়েল কমে গেছে কেন, পার্টিসিপেন্ট কমে গিয়েছে কেন, টাইম গেছে নাকি? না আপু, কারেন্ট তো আছে আমাদের, কারেন্ট তো আছে আপু। এই যে 14-13 হয়ে যাচ্ছে কেন, নাকি নেটের সমস্যা? আপু আমারও নেটের সমস্যা মনে হয়, ওইদিকে কারেন্ট গেছে, আমাদের এদিকে যায় না এখন। কি করবেন বলেন, আপনারা আসলে এমন জায়গায় আছেন যেখানে নেট পাওয়াটাই তো, তাও তো আপনারা ভালোই নেট পাচ্ছেন অনেক জায়গায়, খাগড়াছড়িতে, তারপরে বান্দরবনের ওদিকটাতে, খাগড়াছড়িতে বিশেষ করে নেটই থাকে না, ওনাদের অনেক সমস্যা ক্লাস করতে। তারপরে যে আগ্রহ যেটা আপনাদের আছে সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। তো আমি এই যে দেখেন সাইট লিংক কোনগুলো সেটাও বুঝতে পেরেছেন আপনারা, আশা করি সার্চ রেজাল্ট আর ভুলবেন না আপনারা কেউ। এবার হচ্ছে গিয়ে আমাদের জানতে হবে এসিএম। এসিএম তো শুনেছেন সবাই, আমি প্রথম থেকে যখন ক্লাস নিয়েছি এসিএম কথাটা বেশ কয়েকবারই আপনাদেরকে বলেছি। প্লাস হচ্ছে আপনারা এখন ডিজিটাল মার্কেটিং শিখতে শুরু করেছেন, বিভিন্ন জায়গায় আপনারা এসিএম নামটা শুনতে পারেন। এসিএম হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং কি, এই টার্মগুলো সবাই কোনোদিন যাতে না ভুলে। আমি কোন একদিন জিজ্ঞেস করবো এসিএম কি বলে, তখন যাতে আপনারা বলতে পারেন এসিএম কি। আমি একদম ব্লক করে রেখেছি, ব্লক লেভেল দিয়ে লিখেছি যাতে আপনাদের চোখে তাড়াতাড়ি পড়ে। এসিএমটা কি, এসিএম ইজ এ ফর্ম অফ ইন্টারনেট মার্কেটিং দ্যাট ইনভলভ দ্য প্রমোশন অফ ওয়েবসাইট বাই ইনক্রিজিং দেয়ার ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। একটু তার আগে দেখি যে এসিএমটা করানোর আগে আমি একটা জিনিস আপনাদেরকে একটু দেখি, যে এই যে
আমরা সার্চ করছি, বিভিন্ন নাম দিয়ে সার্চ করতেছি, সার্চ করার পরে এই যে এক একটা জিনিস আসতেছে, এটা তো ওয়েবসাইট, এটুকু তো সবাই বুঝতেছেন, এক একটা লিংক ওয়েবসাইটের, আমি এই লিংকে ক্লিক করলে এই ওয়েবসাইটে নিয়ে আসতেছে, নিয়ে এসে আমাকে কোনো জিনিস পড়াচ্ছে। কন্টেন্ট গুলো, যে কন্টেন্ট গুলো আমাকে দেখাচ্ছে, সেই কন্টেন্ট গুলো হতে পারে ভিডিও, হতে পারে এটা ইমেজ, হতে পারে এটা আর্টিকেল, হতে পারে এটা কোনো লিংক, অন্য কোনো ফাইল, যে ধরনেরই কন্টেন্ট দেখাক, সেটা আমার কি হচ্ছে, সেটা কোথায় থাকতেছে, ওয়েবসাইটে ছাড়া তো আমরা দেখতে পারতাম না, পারতাম বলেন না? এগুলো তো এক একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, আর আপনাদের, আপনারা তো জানেন আমি লিড জেনারেশনের সময় শিখেছি, বলেছি যে গুগল ডিফল্ট ভাবে আমাদেরকে 10টা রেজাল্ট শো করে, 10টা রেজাল্ট আমাকে সার্চ করলে শো করে। এবার এটাকে আমি ইচ্ছে করলে বাড়াতেও পারি, কিভাবে বাড়ায় তা তো দেখেছেন। এখন এই যে 10টা রেজাল্ট, এই 10টা রেজাল্ট একটু আমি একটা জিনিস লিখে সার্চ দেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। একটা কোন একটা প্রোডাক্ট নিয়ে সার্চ দেই, লেটেস্ট মোবাইল ফোন লিখে সার্চ দেই, কি হয়? এবার দেখেন, লেটেস্ট মোবাইল ফোন লিখে সার্চ করার পরে এই যে বিভিন্ন ধরনের রেজাল্ট এসেছে, এই যে লোকাল প্যাক এসেছে, তারপরে এই অ্যাজ ইউজুয়াল রেজাল্ট গুলো এসেছে, তারপরে উপরে দেখেন এই যে এখানে আছে কিছু ছবি এসেছে, আচ্ছা এটা একটু পরে আসতেছি, এই যে এক একটা জিনিস সার্চ করলে আসতেছে, এভাবে 10টা রেজাল্ট আমাকে শো করে গুগল ডিফল্ট ভাবে। 10টা রেজাল্টের ভিতরে আপনার পেজটাকে আনার জন্য, আপনার ওয়েবসাইটটাকে আনার জন্য আপনার চেষ্টা থাকতে হয়, যেটাই হচ্ছে গিয়ে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মেইন কাজ হচ্ছে গিয়ে আপনার সার্চ ইঞ্জিন বা ইন্টারনেট মার্কেটিংটা, এটা হতে পারে পেইড, এটা হতে পারে অর্গানিক। এখন সাধারণত আমরা তিন ধরনের ওয়েবসাইট দেখি, যত ওয়েবসাইট সেটা তিন ধরনের। একটা ওয়েবসাইট, এক ধরনের ওয়েবসাইট হচ্ছে ইনফরমেশন বেসড, ইনফরমেশন হতে পারে, এটার ভিতরে আপনার ব্লগ থাকতে পারে, তারপর আপনার কোনো ইনফরমেশন দিচ্ছেন আপনি লোকদেরকে, কোনো অ্যাফিলিয়েট করতেছেন সেখানেও ইনফরমেশন, যাই হোক না কেন ইনফরমেশন বেসড। আর একটা হচ্ছে প্রোডাক্ট বেসড, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আরেকটা হচ্ছে সার্ভিস বেসড। এখন যে ধরনেরই আপনার ওয়েবসাইটটা হোক না কেন, আপনার মেইন কাজ হচ্ছে গিয়ে ওয়েবসাইটটাকে মানুষের কাছে পৌঁছানো। আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করে রেখে দেই, মানুষ সেই ওয়েবসাইট যদি দেখতে না পায়, তাহলে কি আপনার ওয়েবসাইট তৈরি করার, শুধু শুধু ওয়েবসাইটের পিছনে টাকা ঢালার কোনো মানে আছে বলেন? আমার তো চেষ্টা করতে হবে ওয়েবসাইট তৈরি করার পরে মানুষকে দেখানো। সবসময় কি আপনি লিংক দিয়ে মানুষকে দেখাতে পারবেন? আপনার প্রোফাইলের নিচে আপনার ওয়েবসাইট লিংক দিয়ে দেন, ভালো কথা, কিন্তু আপনি যদি এটা করতে পারতেন, কোনো একটা বিষয় নিয়ে সার্চ করলে আপনার প্রফেশন, ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করে বা টপ ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ লিখে সার্চ করলে যাতে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা সবার আগে আসে, সেটা যদি আপনি করতে পারতেন, তাহলে আপনার কষ্ট করে মানুষকে ধরে ধরে লিংক পৌঁছানোর দরকার হতো না। এই যে করাটা, এটা দুই ভাবে করা যায়, আর এই পুরো প্রসেসটাকে বলে সার্চ ইঞ্জিন মার্কেটিং। দুই ভাবে করা যায়, কি কি ভাবে? একটা হচ্ছে গিয়ে এসইও, যেটা অর্গানিক ভাবে করা হয়, অর্গানিক ভাবে যেটা করা হয় সেটাকে বলে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করা বিভিন্ন ভাবে, যা যা রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো মেনটেন করা, অ্যালগোরিদম মানা, তারপর হচ্ছে গুগল স্ক্রলারকে চিনিয়ে দেওয়া যে আপনার ওয়েবসাইট আছে, সেটার জন্য কাজ করা, ওয়েবসাইটের ভিতরে কাজ করা, ওয়েবসাইটের ওয়েবসাইটের বাইরে কাজ করা, বিভিন্ন কাজ করে, কি কি কাজ সেটা তো আমরা ভবিষ্যতে জানবো, কিন্তু এইসব কাজ করে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসা করা, আসা যেটা হচ্ছে গিয়ে আনপেড, আমার পে করতে হচ্ছে না, শুধুমাত্র আমি ধৈর্য ধরে অপেক্ষা করতেছি কখন র্যাঙ্কে আসবে, কাজ করে যাচ্ছি।
যেসব জেনারি দরকার সেগুলো করে যাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে গিয়ে পেইড সার্চ অ্যাডভার্টাইজমেন্ট বা পিএসএ, পেইড সার্চ অ্যাডভার্টাইজমেন্ট যেটা হচ্ছে পিএসএ, এটাকে পে পার ক্লিকও বলে। কারণ হচ্ছে গিয়ে পার ক্লিক টাকা কাটে। আপনি যতবার আপনি কোনো একটা ওয়েবসাইটে যখন অ্যাড দিচ্ছে, আমি একটা ওয়েবসাইট আছে আমার যেটার আমি অ্যাড করেছি গুগল অ্যাডওয়ার্ডে, যেটা আমি অ্যাড করার সাথে সাথে এটা তো দেখাচ্ছে, র্যাঙ্কে দেখাচ্ছে, ফার্স্ট পেজে দেখাচ্ছে, শুধু যে ফার্স্ট পেজে না, এরকম না, আমি যত বেশি খরচ করব, পে করব পার ক্লিকের জন্য, তত বেশি আমার চান্স থাকবে ফার্স্ট পেজে দেখানো। আমার আমার একই, ধরেন আমি মোবাইল বিক্রি করতেছি, একই মোবাইল স্যামসাং বিক্রি করতেছে, একই মোবাইল হুয়াই বিক্রি করতেছে। এখন আমরা তিনজনে বিট করেছি, সরি আমরা তিনজনেই টাকা পে করতেছি অ্যাড রান করার জন্য, কিন্তু কার্ডটা শো করবে। সেখানেও আবার বিভিন্ন বিষয় আছে, পেপার মানে যে যত বেশি টাকা দিবে, আরো কিছু বিষয় আছে, এগুলো আমরা অ্যাডের কাজ অ্যাডের ক্লাসের সময় তখন দেখব। এখন শুধু জেনে রাখেন যে পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা পেপার ক্লিক, পেইড সার্চ অ্যাডভার্টাইজমেন্ট পিএসএ অথবা পেপার ক্লিক, এটা হচ্ছে গিয়ে পেইড অপশন র্যাঙ্ক করানোর জন্য। একটু দেখেন সবাই, এই যে এখানে এই যে অ্যাড লেখাটা আপনারা দেখতেছেন, আরো দেখবেন অনেক সময় এই সাইডেও অ্যাড লেখা থাকে, আবার নিচের দিকেও অ্যাড লেখা থাকে, নিচের দিকেও অনেক সময় অ্যাড থাকে। এই যে অ্যাডটা, এটা হচ্ছে গিয়ে পেইড পেইড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এসেছে, এসইএম মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতরে পেইড অ্যাডভার্টাইজমেন্টের ভিতরে এসেছে। কিন্তু এছাড়াও যখন অর্গানিক ভাবে আমরা করব, এসইও করে করব, তখন আমাদের এই যে এরকম ভাবে চলে আসবে, এরকম ভাবে আমার আমার টাকা খরচ করা ছাড়াই চলে আসবে সার্চ ইঞ্জিনে। সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে থাকতে পারে, সেকেন্ড পেজে থাকতে পারে, এক লাফেই তো ফার্স্ট পেজে আসবে না, আস্তে আস্তে করে আসবে, আপনাকে ধাপে ধাপে আনতে হবে, বিভিন্ন কাজ করতে হবে যাতে আপনার এটা সার্চ পেজে আসে, সার্চে আসে, এরকম কাজগুলো আপনার করতে হবে। আর এই যে কাজগুলো, এটাকে বলতেছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এত সুন্দর গান কে শোনাইলো? ওই রোহিত ভাই, আসেন লাইভ করেন, সমস্যা নাই, তোমরা তো লাইভেই আছে। আমার ভাগ্নে রান্না করতেছি তো কি করবে আর। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম যে কেমন শুনতে যাচ্ছেন আপনি মনে হয়, তাহলে লাইভ করাই দেই, আসেনই তো লাইভে। আচ্ছা ঠিক আছে, মিউট করে রাখেন যদি আশেপাশে সমস্যা থাকে। আমারও গলার অবস্থা খারাপ হয়ে যাবে। এবার আমরা দেখি যে এসইওটা কি। এসইও সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা তো হয়েছে। সোজা কথা, মানুষ যখন কোনো একটা কিছু নিয়ে সার্চ করবে, তখন রিলেটেড যে সেই সার্চ রিলেটেড ওয়েবসাইটগুলো আমাদের সামনে, আমি যখন একটা জিনিস নিয়ে সার্চ করছি, সেই সার্চ রিলেটেড ওয়েবসাইটগুলো যখন শো করবে, সেগুলোর ভিতরে যেগুলো পেইড না আনপেইড, সেগুলো হচ্ছে গিয়ে যে সেই পেইড আনপেইডভাবে ওয়েবসাইট আনার জন্য আমার যে কাজগুলো করতে হয় সেটাকে বলে এসইও। আর এসইএম তাহলে আমার কেন কষ্ট করে তিন চার মাস খেটে এসইও কেন করতে হবে? কারণ হচ্ছে গিয়ে আপনার যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ অ্যাড রান হবে, টাকা শেষ, গুগল আপনাকে চিনে না, লাথি মেরে বের করে দিচ্ছে, আবার যখন টাকা খরচ করবেন তখন অ্যাড রান হবে। তো এই যে টাকা খরচ করে আপনি কাজটা করতেছেন, অ্যাড রান হচ্ছে, আপনার টাকাও যাচ্ছে, প্লাস হচ্ছে গিয়ে আপনি, এটা হচ্ছে গিয়ে শর্ট টার্মে যারা কাজ করে বা যাদের বাজেট অনেক বেশি অনেক কোম্পানির, তখন তারা এই কাজটা করতে পারে।
এই অ্যাডগুলো গুগলের অ্যাডগুলো বিভিন্ন জায়গায় শো হয়, তার মধ্যে রেজাল্ট পেজ একটা। তো যাই হোক না কেন, এই কাজগুলো আপনারা যখন টাকা দিয়ে করবেন সেই টাকা যতক্ষণ থাকবে তখন এটা থাকবে, টাকা নাই তো আপনাকে গুগল চিনে না। কিন্তু আপনি যখন এসইও করবেন, আপনার কাজটা করতে 3-4 মাস লাগলো, এবার যদি আপনি এসইও করার পর 3-4 মাস করে আপনার সাইটটা র্যাঙ্কে আসলো, আপনি র্যাঙ্কে ধরে রাখার চেষ্টা করলেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট দিলেন, ইউনিক কন্টেন্ট দিলেন, আরো যেসব কাজ করতে হচ্ছে সেগুলো করলেন, করার পরে কি হবে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসছে, মানুষজন সার্চ করলেই পাচ্ছে, ধরে রাখতে পারতেছেন আপনি জিনিসটা, আপনার টাকাও খরচ হচ্ছে না, কিন্তু আপনি ওয়েবসাইটটা যে কারণে তৈরি করেছেন সেই উদ্দেশ্যটাও সফল হচ্ছে। আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার প্রোডাক্ট সেল হচ্ছে, মানুষ সার্চ করলে আপনারটা দেখতে পাচ্ছে, আপনার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট নাই। ইনভেস্টমেন্ট এই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা এসইও করেছেন, কিন্তু আপনার ডলার খরচ করতে হয়নি। এই জন্যই এসইও নিয়ে এত কাজ, এবং এই জন্যই সবাই এসইও করতে চায়। একটা জিনিস সবাই মাথায় রাখবেন, ফেসবুক চলে যেতে পারে, ফেসবুক কোনো এক সময় বন্ধ হয়ে যেতে পারে, পিন্টারেস্ট বাংলাদেশে ব্যান হয়ে যেতে পারে, লিঙ্কডইন পুরা ব্যান হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে, ওদের সার্ভিস বন্ধ করে দিল, ওয়েবসাইট বন্ধ করে দিল, কিন্তু এসইও এসইএম এর কাজগুলো আজীবন ধরে থাকবে। ওয়েবসাইট যতদিন আছে, সার্চ ইঞ্জিন যতদিন আছে, ততদিন আপনারা এসইও এর কাজ করতে পারবেন। এই জন্যই এসইও এর এত ডিমান্ড, এসইএম এর এত ডিমান্ড, গুগল অ্যাড এর এত ডিমান্ড। বোঝা গিয়েছে সবাই? জি আপু, জি আপু, জি আপু। তো এই জন্য আপনারা যদি কেউ মনে করেন যে আমার ক্যারিয়ারটাকে লং রানে আরো ভালো করব, আমি আমার ক্যারিয়ারটাকে আরো বেশি ভালো করব, আমি ডিজিটাল মার্কেটারে মার্কেটিং এ হব, আমি অনেক বেশি একটা বিষয় নিয়ে আমি অনেক ভালো করব, বা আমি লং রানে চাচ্ছি আমার ক্যারিয়ারটাকে আরো বেটার পজিশনে নিয়ে যেতে, এসইও খুব ভালো একটা চয়েস আপনাদের জন্য। যখন আপনারা ইউটিউবের কাজ শিখেছেন, ইউটিউবের এসইও কিভাবে করে আপনারা শিখে ফেলেছেন অলরেডি, এবং আমি জানি আপনারা খুব বেটার ভাবে করতে পারবেন যখন আপনারা কাজ পাবেন। এই এসইওটা দেখেন, আবার দেখুন যদি আপনারা ফেসবুক পেজে কাজ করেন, পেজ অপটিমাইজেশন কথাটা আসছে, পেজ অপটিমাইজেশন কি, ওই যে ফেসবুকেরও তো একটা সার্চ ইঞ্জিন আছে, সার্চ করা হয়, এই যে এরকম যেখানেই সার্চ করা হয় সেটাই তো একটা সার্চ ইঞ্জিন, ফেসবুকের সার্চ ইঞ্জিনে যাতে আপনার পেজটা শো করে সেটার জন্য তো আপনাকে কাজ করতে হয়। লিঙ্কডইনের যখন আপনি কাজ করেছেন, লিঙ্কডইনে বলেছেন প্রোফাইল অপটিমাইজেশন, পেজ অপটিমাইজেশন কি, এগুলো এগুলো লিঙ্কডইনের জন্য এসইও করেছেন। কিন্তু সব এসইওর বাপ হচ্ছে গিয়ে কি, এই যে আমরা ওয়েবসাইট এসইও করতেছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আশা করি এই জিনিসগুলো সবাই বুঝেছেন, কারো মনের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, আরো যদি কিছু বুঝতে চাচ্ছেন একটু ভালো করে বুঝবেন, আজকে সব থিওরিটিক্যাল কথাবার্তা, কিন্তু আজকে যদি আপনারা ভালোভাবে না বুঝেন, এসইওটা আপনাদের কাছে অনেক কঠিন মনে হবে, সিকোয়েন্সটা পাওয়া খুব বেশি জরুরি। এসইও হয়তো সবাই শিখাতে পারে, কিন্তু সিকোয়েন্স শিখানোটা খুব বেশি জরুরি। আর এসইও যদি সিকোয়েন্স অনুযায়ী না শিখতে পারেন, কোনটার পরে কি আসবে, বেসিক যদি আপনার না গ্রো গড়ে তোলেন, তাহলে আপনারা কিন্তু এসইও নিয়ে লং টার্মে আগাতে পারবেন না। তো দেখেন এখানে আমি খুব সুন্দর একটা পেয়েছি, মজের লিংকে, মজের ওয়েবসাইটে আমি একটা সুন্দর এসইও নিয়ে আর্টিকেল পেয়েছিলাম, ওখান থেকে কিছু অংশ নিয়ে এসেছি, আর আর্টিকেল লিংকটা আমি এখানে এখানে দিয়ে দিয়েছি। ওদের ওয়েবসাইটে অনেক সহজ করে, অনেক সহজ ইংরেজিতে লেখা, আপনাদের কারোর বুঝতে কোনো অসুবিধা হবে না। আমি লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা আরো ডিটেইলস এগুলো পড়বেন। কি বলেছে যে হোয়াট ইজ এসইও, এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হুইচ ইজ দ্য প্র্যাকটিস অফ ইনক্রিজিং দ্য কোয়ালিটি কোয়ান্টিটি সরি কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট থ্রু অর্গানিক সার্চ রেজাল্ট। যেটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে যখন একটা জিনিস সার্চ করতেছে কেউ, তখন সোজা কথা ট্রাফিক তো বুঝেছেন, ওয়েবসাইট ট্রাফিক কি, ওয়েবসাইটের ভিজিটর, আপনাদের ওয়েবসাইটের যারা ভিজিট করে
আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করি, এটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলে ওয়েবসাইট ট্রাফিক। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? উইচ ইজ দ্য প্র্যাকটিস অফ ইনক্রিজিং, বাড়ানো কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ট্রাফিক টু ইয়োর ওয়েবসাইট। কোয়ান্টিটি ট্রাফিক কি, কোয়ালিটি ট্রাফিক কি, একটু নিচেই দেওয়া আছে, একটু পরে বলতেছি। যে এই ট্রাফিক বাড়ানো আমাদের ওয়েবসাইটে অর্গানিক সার্চ রেজাল্ট, থ্রু অর্গানিক সার্চ রেজাল্ট, কোনো টাকা খরচ করে না। আমি ডলার খরচ করে সার্চ পেজে সার্ভে র্যাঙ্কিংয়ে থাকলাম সেটা না, আনপেইডভাবে আমার ওয়েবসাইটে ভিজিটর আসতেছে এবং কোয়ান্টিটি এবং কোয়ালিটি ভিজিটর। এবার দেখি কোয়ালিটি অফ ট্রাফিক কি আর কোয়ান্টিটি অফ ট্রাফিক কি। কোয়ালিটি অফ ট্রাফিক, ইউ ক্যান অ্যাট্রাক্ট অল দ্য ভিজিটার্স ইন দ্য ওয়ার্ল্ড, বাট ইন দে আর কামিং টু ইয়োর সাইট বিকজ গুগল টেল দেম ইউ আর এ রিসোর্স ফর। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়েছি, আমি এটাকে একটু বাংলায় সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই বলি। আপনি মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, মোবাইল, ধরেন আমরা স্যামসাং মোবাইল কোম্পানি। এবার হচ্ছে না, স্যামসাং ও বাদ দিলাম, আমরা অ্যাপেল, একটা দামি ফোনের কথা চিন্তা করেন। আমরা হচ্ছে গিয়ে অ্যাপেল অ্যাপেল বিক্রি করি, অ্যাপেলের ফোন বিক্রি করি। আবার বললেন না অ্যাপেল কি, আইফোনের কথা শুনলেই ওই ইয়াটা মনে পড়ে, ভাইরাল ভিডিওটার কথা মনে পড়ে, দেখেছেন তো আশা করি সবাই। মনে করেন আমরা অ্যাপেল এর প্রোডাক্ট বিক্রি করি। এবার হচ্ছে এখন গুগল কিন্তু আপনাকে, যদি কেউ অ্যাপেল লিখে সার্চ করে, মানে খাওয়ার আপেল, তাকেও কিন্তু আপনার পেজটা শো করতে পারে, কারণ নাম দেওয়া আছে অ্যাপেল কোম্পানি। এবার কিন্তু যারা খাওয়ার আপেল, মনে করেন ফ্রুট, অ্যাপেল একটা ফ্রুট, সেটা নিয়ে কেউ সার্চ করেছে, তখন আপনার পেজটা শো করছে, এতে আপনার কোনো বেনিফিট নাই। আপনার বেনিফিট তখন যারা অ্যাপেলের ব্র্যান্ডের মোবাইল ফোন, অ্যাপেল অ্যাপেলের মোবাইল ফোন কেনার জন্য যারা সার্চ করেছে। এবার হচ্ছে আপনার আপনার ইয়াটা চলে আসছে, বা অ্যাপেল কথাটা বাদ দেন, মোবাইল ফোন দেখে সার্চ করেছে, আপনার অ্যাপেল ব্র্যান্ডটা সবার আগে চলে এসেছে। তার মানে এইটাই হচ্ছে গিয়ে, যখন আপনি এসইও করেছেন, এসইওর ভিতরে এমন কিছু জিনিস ইমপ্লিমেন্ট করেছেন, মোবাইল ফোন লিখে সার্চ করেছে, টপ মোবাইল লিখে সার্চ করেছে, আপনার ওয়েবসাইটটা আগে চলে এসেছে, আপনার এখানে লাভ হচ্ছে, আমার কোয়ালিটি ট্রাফিক এসেছে। সোজা কথা, কোয়ালিটি ট্রাফিক মানে হচ্ছে যে ট্রাফিক দিয়ে আমাদের কাজ আছে, আমাদের আমাদের জিনিস পারচেস করবে, আমাদের প্রোডাক্টের নিবে, সার্ভিস নিবে, ওরা আমাদের আর্টিকেল থাকলে সেই আর্টিকেলটা পড়বে। কিন্তু আমাদের যদি ওরকম হতো, অ্যাপেল লিখে আপেল লিখে সার্চ করেছে, অ্যাপেল বাদ দেন, বাংলা আপেল লিখে সার্চ করেছে, আপনার ওয়েবসাইট দেখাচ্ছে, এটা আমাদের কোয়ালিটি ট্রাফিক না। তো সার্চ ইঞ্জিনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই ভাবে করে, একটা হচ্ছে কোয়ালিটি ট্রাফিক আনার জন্য করে, দুই ভাবে না কেন করে, কোয়ালিটি ট্রাফিক আনার জন্য, আর একটা হচ্ছে কোয়ান্টিটি অফ ট্রাফিক। অবশ্যই আমাদের কোয়ালিটি ট্রাফিক লাগবে, তার সাথে আমাদের অবশ্যই বেশি বেশি কোয়ান্টিটি থাকতে হবে। Once you have the right people clicking through from those search engine result page, more traffic is better. যেটা বলেছে, quantity traffic যদি আপনার quality traffic আসতে থাকে, এবং quality traffic যদি অতিরিক্ত পরিমাণে আসতে থাকে, মানে হচ্ছে গিয়ে অনেক অতিরিক্ত পরিমাণ বলতে অনেক আসতে থাকে, তখন সেটা অবশ্যই আপনার quantity traffic হবে। এত বেশি quantity traffic আপনার ওয়েবসাইটে আসলে গুগল মনে করবে নিশ্চয়ই এই ওয়েবসাইটে ভ্যালুয়েবল কিছু আছে, ও তখন আরো বেশি আপনাকে সাহায্য করবে র্যাঙ্কে আসার জন্য। দেখেন একটা জিনিস, উইকিপিডিয়া আমরা সবাই জানি, উইকিপিডিয়া একটা কোম্পানি, ওরা বিভিন্ন জিনিসের তথ্য কালেক্ট করে মানুষের সামনে ইনফরমেশন গুলো দিচ্ছে। এখন উইকিপিডিয়াকে কখনো র্যাঙ্কে থেকে সরানো সম্ভব না, কারণ মানুষ এত বেশি পরিমাণে উইকিপিডিয়াতে সার্চ করে ইনফরমেশনের জন্য। গুগলও জানে উইকিপিডিয়া একটা ভ্যালুয়েবল ওয়েবসাইট, যেখানে খুব খুব মানে অনেক বেশি ট্রাফিক আসে, যত বেশি ট্রাফিক আসবে গুগল মনে করবে আপনাদের এই ওয়েবসাইটটা, গুগল মানে কি ক্রলার বা বট, গুগল বট মনে করবে
আপনার এই ওয়েবসাইটটা তত বেশি ভ্যালুয়েবল, ও কি করবে আরো বেশি রিকমেন্ড করবে, আরো বেশি রিকমেন্ড করবে মানুষের কাছে আপনার এই পেজটা, রিলেটেড সার্চে আসবে তখন। তো সেটার জন্য কোয়ালিটি ট্রাফিক কোয়ান্টিটি ট্রাফিক লাগবে। আর হচ্ছে গিয়ে অর্গানিক রেজাল্ট, এটা তো বলেছি সবাইকে, অর্গানিক রেজাল্ট মানে হচ্ছে গিয়ে অ্যাড মেকআপ সিগনিফিকেন্ট সরি প্রপোর্শন অফ মেনি সার্ভস, অর্গানিক ট্রাফিক ইজ অ্যান ট্রাফিক দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু পে ফর, যেটা বলেছি আমি, অর্গানিক ট্রাফিকের জন্য আমাদের পে করতে হচ্ছে না। অর্গানিক রেজাল্ট মানে হচ্ছে গিয়ে আনপেইড। এইটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ এসইও এবং এসইওটা কেন করবো আমরা, এসইওটা কি এবং কেন করবো, এখানে কারো ডাউট আছে কোনো থাকলে ক্লিয়ার হবে, কারণ আমরা অলরেডি এসইওর ভিতরে যাচ্ছি। আশরাত আপু, শাহরবানু আপু, ধীরু চাকমা বুঝতে পেরেছেন, বেবেক আপু, বুঝে গিয়েছে? এবার হচ্ছে গিয়ে কি দেখি, আমাদের এই যে লিংকটা আছে, লিংকটা সবাই দেখে নেবেন, এটা একটা ছবি আমি এনেছি ওখান থেকে, এই যে দেখেন, যেখানে এগুলো হচ্ছে পেইড, আমি বলেছিলাম যে এই যে অ্যাড কথাটা লেখা আছে, এটা এই সাইডেও থাকতে পারতো, অন্য কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে হয়তো বা অন্য কোনো ওয়ার্ড লিখে সার্চ করলে হয়তো এই সাইডেও থাকতো, আবার নিচেও থাকতে পারে। সাধারণত পেইড যে সার্চগুলো, পেইড যে ওয়েবসাইটগুলো, সেগুলো কোথায় শো করে, এই যে প্রথম তিনটার ভিতরে শো করে, তারপরে এই সাইডে শো করে, ডান সাইডে শো করে, আবার লাস্টের তিনটার ভিতরে শো করে, ঠিক আছে? আর বাকি যে জিনিসগুলো সেগুলো হচ্ছে গিয়ে আনপেইড। তো আপনারা এই যে ছবি দেখেন, এই যে এগুলো হচ্ছে পেইড, পেইড এখানে অ্যাড কথাটা লেখা আছে, কিন্তু দেখবেন এখানে অ্যাড কথাটা লেখা আছে। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে অর্গানিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার হচ্ছে এসইও কয় টাইপের সেটা আমাদের জানতে হবে। টাইপ অফ এসইও, সাধারণত এসইও তিন টাইপের, কি কি? অন পেজ এসইও, অন পেজ এসইওটা কি প্রথমে আগে আগে টাইপগুলো দেখি, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, আরটা হচ্ছে টেকনিক্যাল এসইও, সাধারণত তিন টাইপের এসইও। তো অন পেজ এসইও যেটাকে আবার অনসাইট এসইও বলে, কখনো অনসাইট দেখা লেখা থাকলে আপনারা আবার বুঝছেন না যে এটা আবার কি জিনিস, আপু তো শিখায় নাই। অন পেজ এসইওটাকে অনসাইট এসইও বলে, মধ্যে যখন আপনারা ওই যে লিঙ্কের ভিতরে দেখবেন অন পেজটাকে অনসাইট বলতেছে, একই জিনিস। যেমন আমরা সিক্স প্যাক আর হচ্ছে গিয়ে কি বলেছিলাম যে থ্রি প্যাক আর লোকাল প্যাক একই জিনিস, সেরকম সিনোনিম। অন পেজ এসইওটা কি? অল মেজার্স ইউ টেক টু মেক ইওর ওয়েব পেজ র্যাঙ্ক হায়ার অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ফলস আন্ডার অন পেজ এসইও। আমার সোজা কথা আমি বাংলায় বলি আপনাদেরকে, এত ইংরেজিতে ঝামেলায় যাব না, বাংলায় হচ্ছে গিয়ে ধরেন আমার এই মানে এসইওটা করে র্যাঙ্কে আনার জন্য, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আনার জন্য আমার ওয়েবসাইটের ভিতরে যে কাজকর্মগুলো করতে হয়, যে কাজগুলো যে এসইওগুলো করতে হয়, সেটাকেই বলে অন পেজ এসইও। ওয়েবসাইটের ভিতরে যার জন্য আমার কি লাগবে, আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে ইয়া লাগবে, কি বলে এটাকে, আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এক্সেস লাগবে। কেন আপনাদের ওয়েবসাইট নেওয়া হয়েছে, আমি আপনাদেরকে ওয়েবসাইট এই জন্যই নেওয়া হয়েছিলাম যাতে আপনারা এসইওটা ভালোভাবে শিখতে পারেন। এসইওর মেইন যে পার্টটা অন পেজ এসইও, এই অন পেজ এসইওর জন্য আমাদের কি লাগবে, আমাদের ওয়েবসাইট লাগবে। আর ওয়েবসাইটের ভিতরের জিনিসগুলোই হচ্ছে অন পেজ এসইও। প্রথম এসইওটা শুরু হয়, এসইওর বিভিন্ন ভাগ আছে, মানে হচ্ছে একটা ওয়েবসাইট কেনা, ডোমেন হোস্টিং কেনা থেকে শুরু করে একদম র্যাঙ্কে আসা পর্যন্ত, মানুষের সামনে শো করা পর্যন্ত আমাদের বিভিন্ন পার্ট, এক একটা স্টেপ, ধাপ কমপ্লিট করতে হয়। সেই ধাপের প্রথম ধাপটা হচ্ছে গিয়ে অন পেজ এসইও।
অনপেজ এসইও এর পরে কি আছে অফপেজ এসইও অফপেজ এসইওটা হচ্ছে কি ওয়েবসাইটের বাইরে বিভিন্ন কাজ করব আমি আরো ডিটেইলসে বলবো যখন আমরা অফপেজ এসইওর ক্লাস করব শুধু এটুকু বলে দেই অফপেজ এসইওটা হচ্ছে এরকম অফপেজ এসইওটা এরকম আপনার ওয়েবসাইটটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করা যাতে ভিজিটর আসে আপনার ওয়েবসাইটে ভিজিটর আসে প্রথমে ওয়েবসাইট বানায় রেখে দিলেন প্রথমে তো র‍্যাঙ্কে আসবে না আর প্রথমে আপনার ওয়েবসাইটটাকে কি বলে মানুষ পাবে না তার জন্য আমরা কি করতে হবে অন পেজ এসইও করলাম আচ্ছা অন পেজ এসইও অফ পেজ এসইও করার আগে আমার কি করতে হবে টেকনিক্যাল এসইও করতে হবে কিন্তু তো আমি টেকনিক্যাল এসইওতে আসবো তার আগে আমি অফ পেজ বলে দেই অন পেজ এসইও করলাম অফ টেকনিক্যাল এসইও করলাম এরপরে হচ্ছে গিয়ে আমার কি করতে হবে আমার আমার অফ পেজ এসইও করবে অফ পেজ এসইওটা হচ্ছে একদম লাস্ট ধাপ আমাদের যেটার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছাবো তো অফ পেজ এসইও এরকম হতে পারে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করা অফ পেজ এসইও এরকম হতে পারে বিভিন্ন লিংক শেয়ার করা বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো আরো অনেক ধরনের অনেক কাজ আছে মেইন হচ্ছে গিয়ে লিংক শেয়ার করাটাই হচ্ছে অফ পেজ এসইও মেইন যেমন আপনারা যখন ফাইবারে ক্লিক খুলেছেন ফাইবারে ক্লিক খোলার পরে দেখেছেন আমি বলেছি যে ফাইবারে 21 দিন পর্যন্ত ক্লিক র‍্যাঙ্কে থাকে 21 দিন পর্যন্ত ফাইবার শো করায় ওদের রেজাল্ট পেজের ফার্স্ট পেজ কি লাস্ট পেজ কি আপনারা এতদিনে বুঝে গিয়েছেন আর আমার খুবই ভালো লাগে যখন আপনারা বলেন আপু আমার পেজ আমার গিগটা তো ফার্স্ট পেজে দেখা যাচ্ছে এটাও খুবই ভালো লাগে আমার তো ওই যে ফার্স্ট পেজে আসার জন্য আমার হচ্ছে কি কি করতে হয় এরকম ওয়েবসাইটেও ফার্স্ট পেজে আসার জন্য ওয়েবসাইটের র‍্যাঙ্ক করতে হয় অন পেজ এসইও করতে হয় প্রথমে অন পেজ এসইও পরে আমার হচ্ছে অফ পেজ এসইও আছে বিভিন্ন জায়গায় লিংক শেয়ার করতে হয় তো সেই লিংক শেয়ারের বিষয়টা অনেকটা গিগ শেয়ারিং এর মতো যখন আপনারা গিগ শেয়ার করেন আমি বারবার যে বলি আপনাদের আপনারা এখন র‍্যাঙ্কে আছেন র‍্যাঙ্কটাকে ধরে রাখার জন্য 21 দিন পর্যন্ত ফাইবার রাখে বাকি সময়গুলো আপনারা যাতে র‍্যাঙ্কে ধরে রাখতে পারেন সেই জন্য কি করতে হয় বেশি বেশি আপনাদের লিংকটা শেয়ার করতে হয় যদিও আপনারা অনেকেই আছেন আপুর কথা শুনেন না শেয়ার করেন না তো সেই কাজটা অফ পেজ এসইওর মধ্যে পড়ে এবার হচ্ছে টেকনিক্যাল এসইও টেকনিক্যাল এসইওটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল কথাটা শুনলেই মনে বুঝেন যে একটু এখানে যন্ত্রপাতির ব্যাপার স্যাপার আছে ঠিকই এটার ভিতরে যন্ত্রপাতির ব্যাপার স্যাপার এভাবে আছে গুগল যে বটটা বা ক্রলারটা গুগল ক্রলারকে আপনার ওয়েবসাইটটাকে চিনিয়ে দেওয়া গুগল ক্রলারকে আপনার ওয়েবসাইটকে চিনিয়ে দেওয়ার জন্য যেসব কাজকর্ম করতে হয় সেই সব কাজকর্ম হচ্ছে গিয়ে টেকনিক্যাল এসইওর ভিতরে পড়ে এর ভিতরে আছে ইন্ডেক্সিং ইন্ডেক্সিং কি সাইট ম্যাপ কি এগুলো আপনারা যখন আমি টেকনিক্যাল এসইও পার্ট হালকা পাতলা দেখাবো আপনাদেরকে তখন আপনারা বুঝবেন এইটাই হচ্ছে গিয়ে মেইন টাইপ অন পেজ এসইও অফ পেজ এসইও টেকনিক্যাল এসইও এছাড়াও বিভিন্ন এ করে সাব টাইপ আছে এক একটার ভিতরে এক একটা এগুলো আপনারা যখন ক্লাস করাবো তখন আস্তে আস্তে বুঝতে পারবেন লোকাল এসইও আছে অনেকে আছে কি টাইপটাকে একসাথে করে ফেলে অন পেজ এসইও অফ পেজ এসইও টেকনিক্যাল এসইও লোকাল এসইও এসইও অডিট কিন্তু আসলে মেইন হচ্ছে গিয়ে তিন টাইপের মেইন হচ্ছে তিন টাইপের অন পেজ অফ পেজ আর টেকনিক্যাল এসইও এতটুকু তো সবাই বুঝতে পেরেছি মাঝে মাঝে রেসপন্স করবেন আমি কনফিউজড হয়ে যাই মানুক ভাই জি আপু আছি আমি যখন স্ক্রিন শেয়ার করি আপনাদের দেখতে পাই না সো কে আছেন কে শুনতেছেন না আমি বুঝতে পারি না হ্যালো এবার হচ্ছে এসইও বেসড অন ওয়ার্ড কাজকর্মের উপর ভিত্তি করে এসইও কয় ধরনের মানে হচ্ছে গিয়ে আপনি কিভাবে এসইওটা করবেন হ্যালো তার উপর ভিত্তি করে এসইওটা কি হলো গিয়ে কি কি ধরনের আপনারা হয়তো অনেকে এসইও এসইও কথার সাথে সাথে হোয়াইট হ্যাট এসইও ব্ল্যাক হ্যাট এসইও গ্রে হ্যাট এসইও এগুলো হয়তো শুনেছেন অনেকেই শুনেছেন তো জিনিসগুলো কি সেগুলো একটু দেখি হোয়াইট হ্যাট এসইও এসইও আমরা কিভাবে এসইওটা করব মানে
আমরা কিভাবে এসইও করব, এতক্ষণ এসইও এর প্রকারভেদ দেখেছি, এবার হচ্ছে কিভাবে এসইওটা করব সেটার উপর ভিত্তি করে এসইওটাকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেভাবে করে এক নম্বরে হচ্ছে কি আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে হোয়াইট, সরি হ্যাটটা লিখে নেই, হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইওটা কি গুগলের যেসব টেকনিক গুলো আছে, রেফার্স টু অল অপটিমাইজেশন টেকনিক হুইচ ইজ অ্যাবেসড বাই গুগল সার্চ ইঞ্জিন গাইডলাইন। গুগলের সার্চ ইঞ্জিন গাইডলাইনের যেসব টেকনিক গুলো আছে, যেসব অ্যালগোরিদম গুলো আছে, সবগুলো ফলো করে যে একটা আপনি ওয়েবসাইট র্যাঙ্কে আনেন যখন, তখন সেটাকে বলে হোয়াইট হ্যাট এসইও। যেটা আমরা করি, আমরা শিখাই যেটা, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। আসলে এটার জন্য সময় লাগে, অনেক সময় 3 মাসে র্যাঙ্ক হয়, অনেক সময় 4 মাসে, অনেক সময় আবার 2 মাসে র্যাঙ্ক পাওয়া যায়। এটা হচ্ছে কি নিজ ধরে আপনারা কাজ করতেছেন, আপনার কম্পিটিটর কত তার উপরে ডিপেন্ড করে, এগুলো আমরা আরেকটু সামনে গেলেই দেখবো। তো হোয়াইট হ্যাট এসইওটা কি, যে ধরনের টেকনিক্যাল টার্ম অ্যান্ড কন্ডিশন, অ্যালগোরিদম, অন পেজ অফ পেজ, যে ধরনের কাজগুলো আমরা করবো এসইওতে, সেই ধরনের কাজগুলো গুগল রেকমেন্ডেড যেগুলো, সেগুলো করার ফলে একটা একটা ওয়েবসাইট যখন র্যাঙ্কে আসে তখন সেই সেই ধরনের কাজকর্মগুলোকে বলে হোয়াইট হ্যাট এসইও। এরপরে আসি ব্ল্যাক হ্যাট এসইও, অপোজিট একদম হোয়াইট হ্যাট এসইও। অনেক সময় অনেকে করে কি চালাকি করে, একটা ওয়েবসাইট যখন হোয়াইট হ্যাট এসইও করে আপনারা র্যাঙ্কে আনার চেষ্টা করেন, তখন যেটা বললাম 2 থেকে 3 মাস লাগে এটা হচ্ছে গিয়ে মোটামুটি র্যাঙ্কে আসে, এবং এটাতে র্যাঙ্কটা মেনটেন করতে হয়। কি কথা বলে যাদের আশেপাশে শব্দ হচ্ছে তারা একটু আনমিউট করে রাখবেন, যাদের শব্দ হচ্ছে ভাই মাইক বন্ধ করুন, যাদের শব্দ হয় না তারা মাইক চালু করতে পারেন, অথবা আমি যখন জিজ্ঞেস করব তখন মাইক চালু করলেই ভালো হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে হোয়াইট হ্যাট এসইওটা করতে হলে আমাদের একটু সময় নিতে হয়, হোয়াইট হ্যাট এসইও করে র্যাঙ্কে পেতে আমাদের সময় নিতে হয়, কিন্তু একবার র্যাঙ্কে পাওয়ার পরে হোয়াইট হ্যাট এসইও করে আপনি যখন র্যাঙ্কে আসেন সেই র্যাঙ্ক থেকে আপনাকে কেউ সরাতে পারবে না, আপনি সেই র্যাঙ্ক থেকে সরবেন না। প্লাস হচ্ছে গিয়ে যত বেশি আপনার আরো মেনটেন করবেন, র্যাঙ্কে থাকার চেষ্টা করবেন, তত বেশি আপনার যত ওয়েবসাইট ট্রাফিক আসবে তত বেশি গুগল আপনাকে আরো র্যাঙ্কে নিয়ে যাবে। দেন কি আসতেছে ব্ল্যাক হ্যাট এসইও, যেটা অপোজিট একদম টেকনিক হোয়াইট হ্যাট এসইওর, মানে গুগল যেগুলো বলেছে সেগুলো বাদ দিয়ে গুগলের উইকনেস যেগুলো আছে, অবশ্যই গুগলের উইকনেস আছে, এটা একটা বট, মানুষের তৈরি একটা জিনিস, একটা সফটওয়্যার, মানুষের যদি ভুল থাকতে পারে অবশ্যই সফটওয়্যার মানুষের তৈরি ওয়েবসাইটেরও তো ভুল থাকতে পারে, এটা তো নিজে নিজে তৈরি হয় নাই, আল্লাহ তো এটাকে তৈরি করে দেয় নাই সরাসরি, মানুষের মাধ্যমে তৈরি করাইছে, তো মানুষ যখন তৈরি করেছে মানুষের যদি ভুল থাকতে পারে অবশ্যই এখানেও কোনো উইকনেস থাকতে পারে। ওই উইকনেস গুলোকে কাজে লাগিয়ে যখন আপনি চেষ্টা করবেন অ্যালগোরিদমে না ধরা পড়ে র্যাঙ্কে আনবেন, তখন সেটাকে ব্ল্যাক হ্যাট এসইও বলে। অনেকে ব্ল্যাক হ্যাট এসইও করে, কিন্তু ব্ল্যাক হ্যাট এসইওর সমস্যা হচ্ছে গুগল যদি ধরতে পারে আপনি ব্ল্যাক হ্যাট এসইও করেছেন, একদম আপনাকে র্যাঙ্ক ডাউন তো দিবেই, সাথে সাথে আপনার ওয়েবসাইটটাকে ইয়ে করে দিবে, কি বলে এটাকে, আপনার ওয়েবসাইটটা স্ট্রাইক খাবে। আপনার ওয়েবসাইটে যদি ইয়া করতেন, অ্যাড রান করতেন, মনিটাইজেশন থাকতো, সেটাও অফ হয়ে যাবে, প্লাস হচ্ছে আপনি ওয়েবসাইটে স্ট্রাইক খাবেন। যদি ব্ল্যাক হ্যাট এসইও করে আপনি র্যাঙ্ক করেন আর সেটা যদি গুগল বুঝতে পারে, কিরকম ব্ল্যাক হ্যাট এসইও তা একটু বলি আপনাদেরকে। ধরেন অনেক সময় আমরা দেখি, আমি একটা ছোট্ট উদাহরণ দেই যে ইউটিউবের, অনেক সময় আমরা সার্চ করি একটা নতুন একটা মুভি আসলে ইউটিউবে সার্চ করি, সার্চ করলে দেখি যে আল্লাহ মুভিটা তো আসছে ইউটিউবে আসছে। সাধারণত কি হয়, ইউটিউব এগুলো আনতে দেয় না, কেউ নতুন মুভি একটা এসেছে আপলোড করে দিলেন, যদি এটা যা মুভিটা যাদের ওদের পারমিশন ছাড়া, ওরা যদি ওদের কোম্পানিতে আনে সেটা একটা জিনিস, ওদের পারমিশন ছাড়া যদি আপনারা আপনার চ্যানেলে এটা
আমি মুভিটা বানাইছি, ডিরেক্টর আমি, আমার প্রযোজক আমি, আমার আমার মুভি আমার চ্যানেলে আমি দেই নাই, আমি একটা নতুন মুভি আমার চ্যানেলে দেওয়া মানে কি মানুষ ফ্রিতে দেখতেছে, তো আমি এটার জন্য অনেক খরচ করেছি, তো আমার উঠাতে হবে। তো এটা যদি গুগল এই জন্য কি করে, ইউটিউব নতুন মুভি আনতে দেয় না, কিন্তু হঠাৎ করে আপনি একদিন সার্চ করলেন নতুন একটা মুভি এসেছে, আপনি পাচ্ছেন, এটাকে দেখতে পাচ্ছেন যে ওই তো অমুক মুভিটা তো দেখা যাচ্ছে আসছে। এবার আপনি ঢুকলেন মুভিটার উপরে, কি হলো মুভিটার উপরে সুন্দরভাবে ওই পোস্টারটা দেওয়া আছে, যে পোস্টারটা মুভির নতুন মুভির, আপনি ঢুকলেন, ঢোকার পরে দেখতেছেন থাম্বনেল দেওয়া একটা, ভিতরে গেলে অন্য জিনিস। এরকম আমরা বহুতবার ধোকা খেয়েছি। তা শাহিন না বলতেছিল একদিন আমাদের ইউটিউবের ক্লাসে, জি আপু আমিও চিকু ভাইও, হ্যাঁ এই যে থাম্বনেল দেয় এক জিনিস আর ভিতরে থাকে আরেক জিনিস, এটা করলে কি হয়, আমরা তো ইউটিউবে কি করি, হয়তো অনেকে গালি দেয়, হয়তো অনেকে গালি দেয়, অথবা কি করি যে ঠিক আছে এটা তো আমি এটা খুঁজতেছি ওটা না, আমি বের হয়ে আসলাম গুগলে। ও ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। গুগলে এরকম হয় যে আপনারা কোন একটা আর্টিকেল দিয়েছেন বা কোন একটা ইমেজ আর্টিকেল দিয়েছেন বা কোন একটা লেখা লিখেছেন, দেখেন একটু আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গাটাতে আমি মোবাইল ফোন লিখে সার্চ করেছি, এখন আপনি সুন্দর একটা অ্যাপিলিং লেখা লিখলেন, প্রতিটা জিনিসের একটা নাম আছে, এগুলোর এগুলো আমরা অন পেজ এসইও এর সময় দেখবো, এইটুকুর ভিতরে মোবাইল একটা মোবাইল ফোন সম্পর্কে একটা অ্যাপিলিং কিছু একটা থাকছে, মানে মানুষকে আকর্ষণ করার মতো কিছু একটা থাকতেছে। আমি ঢুকলাম, ঢুকে দেখলাম এখানে কই মোবাইল ফোন নিয়ে তো কিছু লেখা নাই, লেখা আছে অন্য জিনিস নিয়ে, অন্য একটা বাজে সাইট এটা, আমি কি করলাম আবার বের হয়ে চলে আসলাম। গুগল এগুলো বুঝতে পারে, ক্রলার এগুলো বুঝতে পারে আপনার ওয়েবসাইটে এসে ভিজিটর কতক্ষণ থাকতেছে, আপনার আপনার ওয়েবসাইটে এমন কোনো কন্টেন্ট আছে যার কারণে এসেই মানুষ চলে যাচ্ছে। ক্লিক থ্রো রেট কথাটা তো আমরা জানি, আপনার ক্লিক থ্রো রেটটা কম, মানুষ বেশি সময় থাকতেছে না, তখন কি হবে, তখন গুগল বুঝতে পারবে যে আপনার এখানে নিশ্চয়ই কোনো কিছু একটা করেছেন আপনি, যেটা আপনার জন্য আপনার ভিজিটররা পছন্দ করছে না। গুগল সব সময় চায় আপনি ফেয়ার ওয়েতে থাকেন, আপনি আনফেয়ার ওয়েতে কিছু করেন সেটা কখনো চায় না। তো আপনি এরকম একটা কাজ করেছেন যেটা হচ্ছে যেটার কারণে আপনি অনেক তাড়াতাড়ি হচ্ছে র্যাঙ্কে চলে এসেছেন, গুগলের উইকনেস গুলো বুঝতে পেরে, এটা একটা উদাহরণ দিয়েছি, এরকম বিভিন্ন কাজ হতে পারে। অ্যালগোরিদমে ধরা পড়ে নাই, অ্যালগোরিদম কি যেটা বলেছিলাম যে নিয়ম কানুন, আমরা অ্যালগোরিদম সম্পর্কে জানবো, বিষয়টা গুগলে ধরা পড়ে নাই কিন্তু পরে গুগল হয়তো বুঝতে পেরেছে কোনো একটা কারণে আপনার এখানে ওয়েবসাইট থাকতেছে না, বা অন্য কোনো ভাবে সে ধরতে পেরেছে। ওরা তো সব সময় অ্যালগোরিদম আপডেট করতে থাকে গুগল, তো তখন কি হয় আপনাকে আপনাকে একটা স্ট্রাইক দিল, আপনার ওয়েবসাইট ডাউন হয়ে গেল, আপনি যে আপনি র্যাঙ্কে আনার জন্য ব্ল্যাক হ্যাট করেছেন কিন্তু কোনো আলটিমেটলি কোনো লাভ হলো না। এটা হচ্ছে দুই নাম্বারটা। এখন তিন নাম্বারটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইওটা কি, এটা হচ্ছে গিয়ে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও এর মাঝামাঝি একটা অবস্থা। মাউসটা পড়ে গিয়েছে, হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও আর হোয়াইট হ্যাট এসইও এর একটা মাঝামাঝি অবস্থা। ইট ইজ অফেন ইউজড বাই এসইও এজেন্সিজ ডিউ টু প্রেসার টু সি কুইক রেজাল্ট ফ্রম ক্লায়েন্ট এন্ড ফল ইন বিটুইন হোয়াইট হ্যাট এন্ড ব্ল্যাক হ্যাট এসইও ইন টার্মস অফ অ্যাপ্রোচ। যেটা বলছিলাম এটা একটা মাঝামাঝি অবস্থা, এটা হচ্ছে গিয়ে কিছু জিনিস আছে হোয়াইট হ্যাট এসইও এর মাধ্যমে করা হয়, আবার কিছু জিনিস আছে ব্ল্যাক হ্যাট, মানে হচ্ছে আপনার যখন তারা থাকে এসইও এজেন্সি গুলো কি করে, এসইও এজেন্সি তো বুঝতে পারতেছেন যে একসাথে, মানে এজেন্সি তো বুঝেনি, বা আপনি মনে করেন আপনি একটা পার্টিকুলার ভাবে আপনি এসইও করতেছেন, আপনি একলাই সব এসইও টার্ম গুলো করতেছেন,
যদিও এটা সম্ভব না, যখন যারা এসইও নিয়ে কাজ করে তারা হচ্ছে গিয়ে টিম ওয়াইজ কাজ করে অনেকে, যে একজন একটা লিড করবে, একজন একটা করবে, আরেকজন একটা করবে, তখন হলো বিশাল প্রজেক্ট নেওয়া সম্ভব হয়। তো এই এসইও এজেন্সিগুলোর যখন প্রেশার থাকে যে কুইক রেজাল্ট দেখানোর জন্য ক্লায়েন্টের, তখন ওরা কি করে ব্ল্যাক হ্যাট ওয়েবসাইট, সরি ব্ল্যাক হ্যাট আর হোয়াইট হ্যাট, এটা মাঝামাঝি একটা অবস্থায় ওরা কাজ করে। ওরা কিছু জিনিস করে হোয়াইট হ্যাট এসইও, কিছু জিনিস করে ব্ল্যাক হ্যাট এসইও, যেটা গুগল ধরতে পারে না অনেক সময়। গুগল ধরলে তো অবশ্যই সেটার জন্য আপনার পানিশমেন্ট আছে, কিন্তু অনেক সময় আছে ওরা কিছু টার্ম ইউজ করে যাতে গুগল ধরতে না পারে, সেটাকে বলে গ্রে হ্যাট এসইও। মেইন হচ্ছে কি কি বললাম আমরা, যে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, তিনটা। আরেকটা এসইও যেটা হচ্ছে নেগেটিভ এসইও, এটা হচ্ছে আপনার কম্পিটিটর যারা আছে তাদেরকে আপনি ইন্টেনশনালি তাদের তাদের একটা নেগেটিভ মার্কেটিং করতেছেন, তাদেরকে ডাউন করার জন্য আপনি কিছু একটা করতেছেন যেটার কারণে একটা নেগেটিভ আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন, আপনি র্যাঙ্কে চলে আসতেছেন, এটা হচ্ছে নেগেটিভ এসইও। তো মেইনলি যেটা যেটা কাজ অনুযায়ী আপনারা সবসময় তিনটা এসইওর কথাই শুনবেন, এটা হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। নেগেটিভ এসইওটা অত বেশি মানুষ বলে না, কারণ নেগেটিভ এসইওটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও, যেটা অবশ্যই গুগল যেগুলো চাচ্ছে না সেগুলো যদি আমরা করি সেটা তো অবশ্যই ব্ল্যাক হ্যাট এসইওর মধ্যে পড়বে। বোঝা গিয়েছে সবার? তার আগে আমি আপনাদের একটা স্ক্রিনশট নিতে যাচ্ছি আবার। এরপরে আসি যে কথাটা আমরা একদম ডিজিটাল মার্কেটিং শিখা হয়েছে শুরু করে শুনতে শুনতে আপনারা কান ঝালাপালা হয়ে গেছে আপনাদের, এটা হচ্ছে নিশ। তো এই নিশ জিনিসটা কি সেটা আপনাদের মনের মধ্যে অনেক কৌতূহল, অনেকে আবার বুঝে গিয়েছেন এতদিনে। নিশ হচ্ছে একটা ধারণা, এটাকে এক্সাক্ট ভাবে কোথাও আপনি এরকম ভাবে পাবেন না, নিশ কাকে বলে। নিশটা কি আপনাদেরকে একটু বুঝাই দেই, একটু মনোযোগ দিয়ে সবাই বুঝবেন। নিশ হচ্ছে একটা পার্টিকুলার একটা টপিক যার উপর বেস করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। একটা ওয়েবসাইট তৈরি করা হয় এরকম একটা একটা পার্টিকুলার টপিকের উপর বেস করে, যেটাকে বলে নিশ। ডিজিটাল মার্কেটিং এর টার্মে এটাকে নিশ বলে। যেমন একটা উদাহরণ দেই আপনাদেরকে, যে ক্রিকেটে বিভিন্ন ধরনের আউট আছে, স্টাম্পিং আছে, তারপরে আরো কি কি সব আছে আপনারা তো খুব ভালো করে জানেন, রান আউট আছে, কি কি সব আছে। এখন এই যে আউট গুলো এটার তো এক একটা নাম আছে, এটাকে ধরেন এক একটা নিশ, আবার সম্পূর্ণভাবে আউটটাও একটা নিশ। আর একটু ভালোভাবে বুঝি, যে আপনি একটা স্পোর্টসের কথা চিন্তা করেন, স্পোর্টস স্পোর্টসের কথাটা শুনতে গেলে স্পোর্টসের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের স্পোর্টস হতে পারে, যেটা ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, ইনডোর বিভিন্ন স্পোর্টস হতে পারে, বিভিন্ন ধরনের স্পোর্টস আছে। তো শুধুমাত্র স্পোর্টস কথাটা বললে কিন্তু বোঝা যায় না, স্পোর্টস এর ভিতরে গেলে আবার যদি আবার দেখেন যে এর ভিতরে ক্রিকেট আছে, ফুটবল আছে, অন্যান্য যেগুলো আছে সেগুলো একটা ব্রড জিনিসের ভিতরে একটা এক একটা ভাগ, সেই এক একটা ভাগকে এক একটা টপিককে বলা হচ্ছে নিশ। তো নিশটা দুই প্রকার, একটা হচ্ছে ব্রড নিশ আর একটা হচ্ছে ন্যারো নিশ। কয় প্রকার? ব্রড নিশ হচ্ছে যে সমস্ত নিশকে ভাঙলে আরো ছোট ছোট নিশ পাওয়া যায়। যেমন ওই যে বললাম স্পোর্টসটা
স্পোর্টস কে ভাঙলে আবার ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন আরো পাওয়া যায়। আবার যদি ক্রিকেট একটা নিশ নেই এটাকে ভাঙলে আবার ক্রিকেটের ভিতরে আছে ছেলেদের ক্রিকেট মেয়েদের ক্রিকেট এভাবে ভাঙা যায়। তো এইগুলোকে হচ্ছে ব্রড নিশ, মানে একটা নিশকে ভাঙলে যখন আরো বিভিন্ন নিশ পাওয়া যায়। স্পোর্টসটা যদি একটা নিশ হয় ব্রড নিশ, এর ভিতরে ফুটবল ক্রিকেট ইনডোর গেম এগুলো ছোট ছোট নিশ পাচ্ছি। ন্যারো নিশটা ওই যে ছোট ছোট নিশগুলো যেগুলো একটা ব্রড নিশকে ভেঙে হচ্ছে। একটা সোজা কথা, আপনি একটা পার্টিকুলার একটা টপিক নিয়ে যখন ওয়েবসাইট তৈরি করেন সেটাকেই বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় টপিক না বলে সেটাকে বলা হচ্ছে নিশ। এটা হচ্ছে একদম বেসিক টার্ম। তো ন্যারো করার বিষয়টা দেখেন, ন্যারো নিশ মানে হচ্ছে যেটা বললাম, যেটা হচ্ছে ফুটবল ক্রিকেট তারপর আর অন্যান্য যে স্পোর্টস গুলো আছে যেগুলো একটা ব্রড নিশ স্পোর্টস এর ভিতরে পড়ে, সেগুলো পার্টিকুলার ভাবে এক একটা ছোট ছোট নিশ। আবার যখন শুধুমাত্র ক্রিকেটটাকে আপনি নেবেন ব্রড নিশ হিসেবে, তাহলে ব্রড নিশের ভিতরে ছোট ছোট নিশগুলো কি কি আসতেছে, উইমেন্স ক্রিকেট, মেন্স ক্রিকেট, তারপরে ওই যে আরেকটা যে আছে যে প্রতিবন্ধীদের জন্য যে একটা ক্রিকেট, এভাবে করে আসতেছে। এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, তার মানে এই না ক্রিকেটের এটাই নিশ, আর কোনো কিছু নিশ না। নিশ বিভিন্ন ধরনের হতে পারে, প্রোডাক্ট বেস হতে পারে, সার্ভিস বেস হতে পারে। সোজা কথা যে একটা ইন্ডিভিজুয়াল একটা টপিক নিয়ে আমরা যখন কাজ করতেছি এটাকে বলতেছেন নিশ। এখন নিশ মার্কেটিং কি তাহলে? নিশ মার্কেটিং ইজ অ্যান অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি দ্যাট ফোকাস অন ইউনিক টার্গেট মার্কেট ইনস্টেড অফ মার্কেটিং টু এভরি ওয়ান হু কুড বেনিফিট ফ্রম এ প্রোডাক্ট সার্ভিস। This strategy focuses exclusively on a group, a niche market or demographic of potential customers who would most benefit from the offer. সোজা কথাই আমি একটু আপনাদেরকে বলি, আমরা অ্যাপেলের কথাই যখন আসতেছিলাম, মোবাইল ফোন সবাই কিনতে পারে, বিভিন্ন ধরনের মোবাইল ফোন আছে, কিন্তু আইফোন কেনার যোগ্যতা সামর্থ্য আমাদের সবার নাই। আইফোন তারাই কিনতে পারবে যাদের ওই আর্থিক সচ্ছলতা ওই লেভেলে আছে, বা অনেক সময় আছে কারো হয়তো ওরকম আর্থিক সচ্ছলতা নেই কিন্তু তার ইচ্ছা, সে অনেক কষ্ট করে হোক যেভাবে হোক টাকা পয়সা রোজগার করে সে মেনটেন করে একটা আইফোন কিনে ফেলেছে। তো যখন নিশ মানে হচ্ছে, নিশ মার্কেটিং মানে হচ্ছে ওই যে একটা পার্টিকুলার একটা সম্প্রদায় তাদেরকে বেস্ট করে যখন মার্কেটিংটা চালানো হয়। মোবাইল তো সবাই কিনতে পারতেছে কিন্তু আইফোন কোম্পানি তাদেরকেই টার্গেট করবে যারা আইফোন কেনার মতো সামর্থ্য রাখে, সেই সব ইয়ার অডিয়েন্স সিলেক্ট করে যখন কাজ করা হয়, যেটাকে আমরা অডিয়েন্স সিলেকশন বলি, সেটা সেই মানে পার্টিকুলার একটা সম্প্রদায়কে সিলেক্ট করে করে যখন কাজ করা হচ্ছে তখন এটাকে নিশ মার্কেটিং বলে। বোঝা গিয়েছে সবার নিশটা কি আর নিশ মার্কেটিংটা কি? জি আপু বুঝছি। শেষে এসেছে কে? শুনতে পেয়েছেন তো সবাই? ঝিনু চাকমা বুঝতে পারছেন তো? হ্যাঁ আপু। আপনাকে নিয়ে আমি যে কি করব আসলে, আপনার পিছনের এগুলো কিভাবে কভার করবেন তাই চিন্তা করি আমি। ক্লাস করতেছেন কিন্তু প্র্যাকটিস না করতে পারলে কিচ্ছু লাভ নাই। আচ্ছা, নিশ কি আমরা জানলাম, নিশ কত প্রকার, ব্রড নিশ আর ন্যারো নিশ, এগুলো কিন্তু কালকে এসে আমি জিজ্ঞেস করবো। আজকে এই ফাইলটা দিব না, এই ফাইলটা আমি দিব কালকে। কালকে আসার পরে আপনাদেরকে আমি ধরা জিজ্ঞেস করবো এক একজনকে, বলেন এইটা কি, ওইটা কি, এইটা কত প্রকার, ওইটা কত প্রকার, আমি জিজ্ঞেস করবো। নিশটা তো আমরা সিলেক্ট করলাম, এখন প্রথম কাজ হচ্ছে এসইওর প্রথম ধাপটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আগে নিশটা সিলেক্ট করতে হবে। এটা একদম আমি ব্রড ওয়েতে এসইওটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা মানে এই না যে ফ্রিল্যান্সিং কিভাবে এসইও ইমপ্লিমেন্ট করবেন সেটা না, আমি ব্রড ওয়েতে আপনাদেরকে শিখাচ্ছি। আমি বলছিলাম যে আমি চাই আপনাদেরকে এসইও নিয়ে একটা বেস তৈরি করে দিতে।
এখন যখন আমরা চিন্তা করব একটা ওয়েবসাইট তৈরি করব তখন আমরা দুই ধরনের চিন্তা করতে পারি দুই ধরনের চিন্তা কি কি এক চিন্তা করতে পারি সরি দুই ধরনের চিন্তা বলতেছি মানে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব তখন আমাদের প্রথম যেটা টার্গেট থাকবে প্রথম যেটা কাজ থাকবে সেটা হচ্ছে একটা নিশ সিলেক্ট করা কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন কোন নিশ নিয়ে আপনার ইউটিউব সরি আপনার ওয়েবসাইটটাকে র‍্যাঙ্কে আনবে সেটাই হচ্ছে আপনার প্রথম কাজ এবার হচ্ছে কি ওই নিশ সিলেক্ট করার পরে ওই নিশ রিলেটেড কিওয়ার্ড নিয়ে আমার দেখতে হবে কিওয়ার্ডের ডিমান্ড কেমন কম্পিটিশন কেমন যেটা কিওয়ার্ড রিসার্চ শুনতেছিলেন এতক্ষণ ধরে কিওয়ার্ড রিসার্চটা কেমন ডিমান্ড কেমন এগুলো হচ্ছে গিয়ে নিশ আগে সিলেক্ট করতে হবে আমার এখন আপনারা যখন বায়ারদের জন্য কাজ করবেন তখন বায়ার আপনাকে কিন্তু নিশ সিলেক্ট করতে দিবে না বায়ারের নিশ বায়ার জানে বায়ার নিশও বুঝে না বায়ার বুঝে কি নিয়ে কাজ করবে আপনাকে বায়ার কি দিবে আপনাকে বলবে আমি মোবাইল ফোন নিয়ে কাজ করব বা আমার মোবাইল ফোন নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে বায়ার আপনাকে কিওয়ার্ড রিসার্চের কাজ দিবে প্রথম যে কাজটা আপনি পাচ্ছেন ওয়েবসাইট করার জন্য বায়ারদের জন্য তখন প্রথম কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ আমার প্রপার নিশ ওয়াইজ প্রপার কিওয়ার্ড আমার খুঁজে বের করতে হবে এবং এই কিওয়ার্ডগুলো একটা দুইটা না অনেক কিওয়ার্ড বের করতে হয় সেখান থেকে আবার প্রপার কিওয়ার্ড বের করতে হয় এই কিওয়ার্ডগুলোর ডিমান্ড কিরকম কম্পিটিশন কিরকম এগুলো দেখতে হয় কারণ কেন এই কিওয়ার্ড নিয়ে কাজ করে পুরো একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্কে আনতে হয় কিওয়ার্ডগুলো ইমপ্লিমেন্ট করতে হয় আমরা যখন ইয়ে করেছিলাম ফাইবারের গিগ করেছি তখন আমরা দেখেছি যে আমি বারবার বলতেছিলাম এগুলো এক একটা কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো আপনারা সব জায়গায় দিবেন বসাবেন টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে যখন আমি ইউটিউবের কাজ ইউটিউবের ক্লাস করিয়েছিলাম তখনও আমি বলেছি টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে কয়টা কিওয়ার্ড থাকবে ডিসক্রিপশনে কয়টা কিওয়ার্ড থাকবে এগুলো সবই এসইওর পার্ট আর এসইওর মেইন হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ আপনারা যদি কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে না করতে পারেন না বুঝেন আপনারা এসইও নিয়ে ভালো করতে পারবেন না অনেকে আছে শুধু অফ পেজ এসইওর কাজ করে তার মানে হচ্ছে ওরা শুধুমাত্র লিংক গুলো বিভিন্ন জায়গায় শেয়ার করার কাজ করে লিংক বিল্ডিং এর কাজ করে এটা হচ্ছে এসইওর সবচেয়ে মানে লোয়ার পার্ট যেটাকে বলে আপনি আর কিছু না জানেন লিংক শেয়ারিং জানেন এটা হচ্ছে লোয়ার পার্ট আর একটা এসইও নিয়ে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ গুলো ঠিকভাবে করতে পারছেন তখন আপনার সেটা হচ্ছে গিয়ে আপনি যে যত ভালোভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসতে পারতেছেন তত আপনার ডিমান্ড হাই এক একটা কিওয়ার্ড কত দামে বিক্রি হয় তা জানেন অনেক মানে নিশ ওয়াইজ এক একটা কিওয়ার্ডের দাম অনেক আমরা সামনে আরো দেখবো এগুলো তো কিওয়ার্ড রিসার্চ কিরকম মার্কেট প্লেসে কিওয়ার্ড রিসার্চ অনেক ধরনের হতে পারে যেমন কোনো ক্লায়েন্ট নতুন কোনো বিজনেস করবে সে বলতে পারে তার জন্য একটা নিশ সিলেক্ট করে তার রিসার্চ করতে হবে তার জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে যদি ক্লায়েন্ট নিজে না জানে তার নিশটা কি না সরি যেটা বলছিলাম যে ক্লায়েন্টের নিশ আছে ক্লায়েন্ট বলতে পারে যে তার জন্য এই নিশ রিলেটেড একটা কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারে ক্লায়েন্ট বললো তার জন্য 10টা বা 20টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারে এটা একটা কাজ আর দুই নাম্বার কাজ হচ্ছে ক্লায়েন্টের কোনো একটা ওয়েবসাইট আছে কিন্তু তার জন্য সে প্রপার একটা নিশ ওয়াইজ তার ওয়েবসাইট আছে চলমান একটা ওয়েবসাইট আছে কিন্তু তার জন্য সে প্রপার কিওয়ার্ড খুঁজতেছে একটা হচ্ছে শুধু ক্লায়েন্টের নিশ আছে কিওয়ার্ড নাই নিশ নিয়ে কাজ করবে ক্লায়েন্ট একটা বিজনেস করবে তো সেটার আগে নিশ নিয়ে চিন্তা ভাবনা করতেছে যার জন্য কিওয়ার্ড লাগবে আর একটা হচ্ছে কি প্রপার কিওয়ার্ড রিসার্চ করার জন্য রিওয়ার্ড খুঁজতেছে দুইটাই সেম জিনিস আপনাকে করতে হবে একই কাজ কিওয়ার্ড রিসার্চ করতে হবে ক্লায়েন্টের পার্সপেক্টিভস থেকে দুইটা জিনিস আবার আপনি যদি আপনার নিজের যদি একটা ওয়েবসাইট মেনটেন করতে চান অবশ্যই আপনারা সেখানে আগে তো চিন্তা করেন যে কি নিয়ে ওয়েবসাইটটা খুলবেন তো সেক্ষেত্রেও সেম আপনার আগে নিশটা সিলেক্ট করতে হবে এরপরে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন নিশ মার্কেটিং তো বললাম এবার আসি কিওয়ার্ড রিসার্চ হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ সরি হোয়াট ইজ
what are keywords এটা আগে what are keyword এটা আগে জানতে হবে আমাদের কিওয়ার্ড কি কিওয়ার্ড টুল গুলোর মাধ্যমে কোনো কিছু রিসার্চ করে নিয়ে আসি আমরা তো কিওয়ার্ড কি সেটা তো আমরা জানতে হবে keywords are ideas and topic that define what your content is about so ja kothay keywords are ideas and topics that define what your content is about apna kono ekta jinish search korle sei jinish wise kono ekta word dhore ba kono ekta phrase dhore jodi amra search kori sei phrase wise je content gulo chole ashe সার্চ করলে যদি কন্টেন্টগুলো পাওয়া যায় টপিক ওয়াইজ সেটাকে বলে কিওয়ার্ড মানে সেই জিনিসটাকে বলে যেটা দিয়ে সার্চ করতেছি সেটাকে বলে কিওয়ার্ড সোজা কথা কিওয়ার্ড নিয়ে আপনাদের কারোরই কোনো কনফিউশন থাকার কথা না কারণ এতদিনে কিওয়ার্ড কি বুঝে গিয়েছে তো কি দে আর দা ওয়ার্ডস এন্ড ফ্রেজ দ্যাট সার্চ এন্টার ইনটু search engine also for search query keyword ta ke ki bole search query o bolte pare ei je ami latest mobile phone likhe search korechi eta ekta keyword ami latest mobile phone likhe search korar pore eto gulo search result dekha jacche result page e search e eto gulo result dekha jacche ei je ekta jinish ami search korechi eta kintu keyword mane ekta word na keyword mane একটা ওয়ার্ড হতে পারে একটা ফ্রেজও হতে পারে কয়েকটা ওয়ার্ডের সমন্বয় হতে পারে এটা এটা হচ্ছে কিওয়ার্ড বা সার্চ কোয়েরিজ আমি এখানে ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন দিয়ে সার্চ করেছি আমি যদি শুধুমাত্র অ্যাপেল দিয়ে সার্চ করি সেটাও একটা কিওয়ার্ড মানে যেটা নিয়ে সার্চ করলে কন্টেন্টটা চলে আসে রেজাল্ট পেজ সেটাকে বলে কিওয়ার্ড এজন্য এই কিওয়ার্ডটা কেন রিসার্চ করা হয় যাতে আমি যে নিশ নিয়ে কাজ করতেছি সেই নিশ নিয়ে পার্টিকুলার ভাবে কিছু কিওয়ার্ড যদি আমি পাই সেই কিওয়ার্ড গুলো যদি আমি আমার ওয়েবসাইটের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা হতে পারে ইমেজে সেটা হতে পারে ভিডিওতে সেটা হতে পারে কোনো একটা আর্টিকেলের ভিতরে সেটা হতে পারে একটা ওয়েবসাইটের লিংকের ভিতরে বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করা করব যাতে করে ওই কিওয়ার্ড ধরে কেউ যদি সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটা পায় এজন্যই হচ্ছে গিয়ে কি করতে হয় কিওয়ার্ড রিসার্চ করতে হয় বা কিওয়ার্ড খুঁজে বের করতে হয় তো কিওয়ার্ড সম্পর্কে আমরা জেনেছি তারপর কিওয়ার্ড কেন করব আমরা সেটা তো বলতেছি টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ফর ইওর পেজ এটা বললাম আমি আমার পেজের জন্য বেস্ট কিওয়ার্ডগুলো অ্যাপ্রোপ্রিয়েট একটু এক্সাক্ট ম্যাচিং যাতে এটা এমন যে আমি বুঝতে পারি আপনার আপনার মনের কথা আমার ক্লায়েন্টের মনের কথা আমি বুঝতে পারি ক্লায়েন্ট কি নিয়ে সার্চ করতে পারে সেটা আমি আইডিয়া করে সেটা সেই শব্দগুলো নিয়ে আমি রিসার্চ করে এক্স্যাক্ট ম্যাচ করে এরকম খুঁজে বের করে সেই কিওয়ার্ডগুলো নিয়ে এসে আমি আমার পেজে ইমপ্লিমেন্ট করতে পারি টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ইওর পেজেস তার জন্য কি করতে হবে আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে টু আন্ডারস্ট্যান্ড দ্য কম্পিটিশন কম্পিটিশন বোঝার জন্য মার্কেটে আমার কম্পিটিশন বোঝার জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে টু প্ল্যান অন পেজ এন্ড অফ পেজ অপটিমাইজেশন যেটা বললাম অন পেজ অপটিমাইজেশন অফ পেজ অপটিমাইজেশনের প্ল্যানিংটা করার জন্য আমার আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একদম প্রথম দিকের টার্ম যখন একটা নিশ সিলেক্ট করেছেন তারপর আপনি কিওয়ার্ড রিসার্চ করতেছেন অনেক সময় ওয়েবসাইট কেনার আগেও মানুষ কিওয়ার্ড রিসার্চ করে ফেলে কেন ওয়েবসাইট কিনলে যাতে কিওয়ার্ড ওয়াইজ সেই কাজগুলো করতে পারে একদম যদি আপনি প্রপার ওয়েতে চলেন প্রপার ওয়েতে আপনি কাজ করার চিন্তা ভাবনা করেন তখন কিন্তু কিওয়ার্ড রিসার্চ গুলো আগে করে নেয় তারপর দেখেন টু ফাইন্ড দ্য বেস্ট কিওয়ার্ড ফর অ্যাডভার্টাইজ এই যে কিওয়ার্ড গুলো আমার শুধুমাত্র যে এসইওর জন্য লাগবে তা না পিপিসি অ্যাড এর জন্য আমার কিওয়ার্ড লাগে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তো বেস্ট কিওয়ার্ড ফর অ্যাডভার্টাইজ এগুলোর জন্য আমার কিওয়ার্ড লাগে যেটা আমি বললাম যে আমি যখন একটা জিনিস নিয়ে সার্চ করি শুধু যে আমাকে পেইড রেজাল্ট আনপেইড রেজাল্ট গুলো দেখায় তা না আমাকে তো পেইড রেজাল্টও দেখায়
লেটেস্ট মোবাইল ফোন নিয়ে সার্চ করেছি আমি। লেটেস্ট মোবাইল ফোন নিয়ে সার্চ করার পরে এই যে অ্যাড দেখাচ্ছে আমার, এই অ্যাডটাও তো কিওয়ার্ডের মধ্যেই দেখাচ্ছে, মানে আমি কিওয়ার্ড লিখে সার্চ করেছি তারপর না অ্যাড আসতেছে। আমি যদি অন্য কিছু লিখে সার্চ করতাম এই অ্যাডটা তো দেখাইতো না, তখন অন্য কোনো ওই রিলেটেড কোনো অ্যাড দেখাইতো। রিলেটেড অ্যাড দেখানোর জন্য আমার কিওয়ার্ড রিসার্চ করতে হয়, শুধু যে আনতেই বা অর্গানিক এসইও এর জন্যই আপনার অ্যাড কিওয়ার্ড লাগতেছে তা না, আপনার কিন্তু পেইড অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিওয়ার্ড লাগতেছে। টু ফাইন্ড দ্য পিপিসি পে পার ক্লিক বিড প্রাইস অফ দ্য কিওয়ার্ড, পে পার ক্লিক বিড প্রাইস এগুলো আমরা গুগল অ্যাডসের ক্লাসের সময় দেখব। তো এই পিপিসি জন্য আমার হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। টু ফাইন্ড লোকাল এন্ড গ্লোবাল বেসড সার্চ ভ্যালু, লোকাল এন্ড গ্লোবাল বেসড সার্চ ভ্যালুর জন্য আমার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। লোকাল এসইও যে করে, লোকাল এসইওতেও সার্চ করলে লোকাল এসইও করা থাকলে সেটা চলে আসে কেন, ওই যে কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছে, তো এইসব কারণে আমাদের কিওয়ার্ড রিসার্চ দরকার। বুঝতে পেরেছেন সবাই? জি আপু বুঝতে পারছি। দীপ্তি? জি আপু বুঝতে পারছি। এত কথা বলা যায় নাকি, থিওরিটিক্যাল ক্লাস করাইতে কষ্ট বেশি। কেন কিওয়ার্ড রিসার্চ করা হয় সেটা আমরা জানলাম, এবার হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইজ, মানে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সেটার জন্য প্রক্রিয়াগুলো কি কি, কিওয়ার্ড রিসার্চের প্রক্রিয়াগুলো কি কি সেটার একটা ধারণা দিয়েছি। আমরা এগুলো কাল হাতে কলমে শিখব, আজকে আমরা শুধু প্রক্রিয়াগুলো কি কি এগুলো একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের প্রথমে আইডিয়া নিতে হবে, গেট আইডিয়া, আস্ক ইয়োরসেলফ অ্যান্ড আদার্স। আমার প্রথমে নিজেকে চিন্তা করতে হবে ক্লায়েন্টের দৃষ্টিকোণ থেকে, আমার ক্লায়েন্ট বা আমার অডিয়েন্স, ক্লায়েন্ট বাদ দিয়ে আমার অডিয়েন্স, আমার অডিয়েন্স কিভাবে সার্চ করতে পারে সেটা আমার নিজেকে চিন্তা করতে হবে, নিজেকে জিজ্ঞেস করতে হবে, অন্যদের কাছ থেকে আইডিয়া নিতে হবে। ধরেন আমি লেটেস্ট মোবাইল ফোন লিখে সার্চ করলাম, তারপর আমি এটাও আমার আমার অডিয়েন্স হয়তো এটা নিয়েও সার্চ করতে পারে। দেখেন লেটেস্ট মোবাইল ফোন নিয়ে সার্চ করেছি, এবার দেখেন আপনি একটা সার্চ করতেছেন, আপনাকে কিন্তু আরো কিছু জিনিস দেখাচ্ছে। লেটেস্ট মোবাইল ফোন নিয়ে আপনি সার্চ করতেছেন, লেটেস্ট মোবাইল ফোন 2020 লিখেও মানুষ সার্চ করতে পারে, লেটেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ লিখেও মানুষ সার্চ করতে পারে, লেটেস্ট টেকনো মোবাইল ফোন লিখে সার্চ করতেছে। এগুলো দেখেন এক একটা আইডিয়া পাচ্ছেন এখান থেকে, লেটেস্ট মোবাইল ফোন আন্ডার এত, আন্ডার এত, এগুলো তো মনে হয় ব্যাটারি ইয়া নাকি, লেটেস্ট মোবাইল ফোন ইন বিডি, লেটেস্ট স্যামসাং মোবাইল ফোন, কত ধরনের রিলেটেড সার্চ দেখতেছেন। ইভেন আপনি যদি শুধু মোবাইল ফোন দিয়ে নিন, শুধু মোবাইল ফোন আমি আনলাম, ঠিক আছে, শুধু মোবাইল ফোন দিচ্ছি, এবার কি হয়, মোবাইল ফোন স্টোরও দেখাচ্ছে, মোবাইল ফোনের ব্র্যান্ডও দেখাচ্ছে, মোবাইল ফোনের লেটেস্ট নিউ মডেল দেখাচ্ছে, বিভিন্ন জিনিস হচ্ছে, মোবাইল ফোন নিয়ে উইকিপিডিয়ার ইয়াও দেখাচ্ছে, ইনফরমেশন মোবাইল ফোন কি সেটাও দেখাচ্ছে, অনেক কিছুই দেখাইতে পারে। এবার দেখেন আমি যেটা বলছিলাম, মোবাইল ফোন লিখলাম, এবার আসতেছে কি কি ধরনের প্রশ্ন আসে, মোবাইল ফোন প্রাইস, মোবাইল ফোন এমআই,
মোবাইল ফোন স্যামসং, মোবাইল ফোন ভিভো, নিউ মোবাইল ফোন উইথ প্রাইস, মোবাইল ফোন আন্ডার 1000, মোবাইল ফোন অপো, অল মোবাইল ফোন, বিভিন্ন ধরনের সার্চ করতে পারি। এটা একটা আইডিয়া নিচ্ছেন আপনি গুগলের কাছ থেকে। এভাবে আপনার নিজের কাছেও নিজে প্রশ্ন করতে পারেন কি ধরনের সার্চ হতে পারে, আপনি অডিয়েন্সের জায়গা থেকে চিন্তা করেন, এভাবে আমরা আইডিয়া নিতে পারি। আরেক ধাপে আমরা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যেটা বললাম যে অন্যদের কাছ থেকে আপনি আইডিয়া নিচ্ছেন, সে অন্য মানে কি, আপনারা তো আর মানুষকে ধরে ধরে বলবেন না যে এই বলতো মোবাইল ফোন নিয়ে কি ধরনের কিওয়ার্ড হতে পারে, এই বলতো যারা ডিজিটাল মার্কেটার তারা না হয় বলতে পারবে, বাইরের মানুষ কি বলতে পারবে, পারবে না। কি করবেন সেটার জন্য বিভিন্ন টুল এক্সটেনশন ইউজ করা হয়, সেই টুলগুলো এই যে টুলগুলো এক্সটেনশনগুলো ইউজ করা হয়, এগুলো আমরা এগুলো থেকে আমরা আইডিয়া নিতে পারি। আবার কখনো এই যে গুগলের এই যে সার্চ পেজ থেকেও, সার্চ ইঞ্জিন থেকেও আমরা আইডিয়া নিতে পারি, বিভিন্নভাবে আমরা আইডিয়া নিতে পারি। আমাদের তো প্রথমে আপনারা দেখবেন কিওয়ার্ড রিসার্চ করতে কত কিছু চিন্তা করতে হয়। কিওয়ার্ড রিসার্চ এর জন্য বিভিন্ন টুল ইউজ করা হয়, টুলগুলোর মধ্যে সেই টুলগুলো হচ্ছে দুই টাইপের, কিওয়ার্ড রিসার্চ এর জন্য দুই টাইপের টুল ইউজ করা হয়। কিওয়ার্ড রিসার্চ এর যে টুলগুলো সেটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল আরটা হচ্ছে সাজেশন টুল। রিসার্চ টুল মানে হচ্ছে কি, রিসার্চ টুলগুলো থেকে কম্পিটিশন, তারপরে অন্যান্য যে ইয়াগুলো কিওয়ার্ড এর ভ্যালুগুলো সেগুলো সম্পর্কে জানতে পারি, আর সাজেশন টুল থেকে শুধুমাত্র সাজেশন নিতে পারি, সেখান থেকে আমরা ভ্যালু জানতে পারবো না, কোন কোন কিওয়ার্ডের কত কতটুকু ভ্যালু সেটা জানতে পারবো না। সেটার জন্য আমাদের নিতে হবে কিওয়ার্ড রিসার্চ টুল। যেমন এই যে আমি এখান থেকে সাজেশন নিতে পারতেছি, মোবাইল ফোন নিয়ে একটা সাজেশন নিতে পারতেছি, কিন্তু আমরা এটা পারি না যে আমরা এটা কিন্তু পারি না যে এখানে কোন কিওয়ার্ডটার কত ভ্যালু সেটা জানতে পারতেছি। যে টুলগুলো সেই টুলগুলো আবার দুই ধরনের টুল আছে, টুলের টাইপ বলেছি, আর টুলগুলো আবার হচ্ছে গিয়ে টাকা পয়সা খরচের দিক থেকে আবার দুই ভাবে ভাব করতেছি। একটা হচ্ছে ফ্রি টুল, যেগুলোর জন্য কোনো টাকা লাগে না, টাকা ইউজ করতে হচ্ছে না, যেগুলোতে ফ্রি ভার্সন, অনেকগুলো ফ্রি টুলের ভিতরে আবার পেইড ভার্সনও আছে, ফ্রি টুল বলতেছি কিন্তু তাদের মধ্যে পেইড ভার্সনও আছে, আপনি ইচ্ছে করলে পেইড ভার্সনে যেতে পারেন, কিন্তু ওখানে আবার ফ্রি ভার্সনও আছে। আবার কিছু টুল আছে পেইড টুল, ফ্রি টুলের ভিতরে কি আছে দেখেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা হচ্ছে গিয়ে বেস্ট ফর এভরিথিং, এরপর আছে উবার সাজেস্ট, কিওয়ার্ড শিটার, আনসার দ্য পাবলিক ডট কম, এই টুলগুলো আরও অনেক ধরনের টুল আছে, যেহেতু যত টুল পাবেন লিখে রাখবেন, আপনার আইডিয়া বাড়বে, আপনার জ্ঞান সমৃদ্ধ হবে। তো ফ্রি টুলগুলো দেখেন এগুলো থেকে আমরা আইডিয়া পেতে পারি, তার মধ্যে কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কাজ করব কিভাবে কি করে দেখাবো, কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা আইডিয়ার পাশাপাশি রিসার্চও করতে পারবো। এখন ফ্রি টুলগুলোর পেইড অপশন যদি আমরা ইউজ করতাম তখন হয়তো সেখান থেকে আমরা কম্পিটিটর অ্যানালাইসিস আরও অনেক কিছু জানতে পারতাম। আর পেইড টুলের ভিতরে আছে লং টেইল প্রো, সিমরাজ ডট কম, কিওয়ার্ড ফাইন্ডার যেটাকে কে ডব্লিউ ফাইন্ডার বলে, তারপর হচ্ছে কিওয়ার্ড টুলস ডট আইও, স্পাইফু ডট কম, এরকম বিভিন্ন ধরনের পেইড টুল আছে। এই পেইড টুলগুলো এগুলো কিন্তু সাজেশনও দেয়, আপনাকে সাজেশন টুল হিসেবেও কাজ করে, প্লাস হচ্ছে গিয়ে আপনাকে কিওয়ার্ডের এক্সাক্ট ভ্যালুটা বের করে দিচ্ছে, আপনার কষ্ট করে এক্সাক্ট ভ্যালু খুঁজতে হচ্ছে না। এই পেইড টুলগুলো ইউজ করা হয় তখন আপনাদের টাকা খরচ করলে তো অবশ্যই আপনি ভালো জিনিসই পাবেন, আপনার কষ্ট কম হবে, কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই, আমাদেরও তো মার্কেটে টিকে থাকতে হবে। এবং যারা এক্সপার্ট লেভেলের এসইও এক্সপার্ট লেভেলে যারা আছে তাদের ওইসব পেইড টুলও লাগে না, ফ্রি টুল লাগে না, তারা সরাসরি অন্য একটা মাধ্যম দিয়ে কাজ করে যেটা হচ্ছে গিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে। এবং আমি আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে কিভাবে করে সেটা। টুলগুলোর সম্পর্কে আরেকটু পরে আরো আমরা বেশি জানবো। এবার দেখেন কিছু এক্সটেনশন আছে, সেখান থেকেও আমরা আইডিয়া নিতে পারি, যেমন কিওয়ার্ড সার্ফার আছে, এসইও কোয়াক আছে,
কিওয়ার্ডস এভরিহোয়ার এটা হচ্ছে পেইড এক্সটেনশন গুলোর মধ্যে কিওয়ার্ডস এভরিহোয়ার টা পেইড এবং এটা খুব ভালো একটা এক্সটেনশন কিওয়ার্ড খুঁজে বের করার জন্য এটা আগে ফ্রি ছিল কিন্তু বেশ কয়েক বছর ধরে এটা পেইড হয়ে গিয়েছে ভালো জিনিস আস্তে আস্তে ফ্রি ফ্রি থেকে পেইড হয়ে যায় আপনি একটা কোনো একটা জিনিসের যদি পপুলারিটি আসে তারপর দেখবেন সে তারা ব্যবসায়িক চিন্তা ভাবনায় নেমে যায় আরেকটা বিষয় আছে আরেকটা টুল আছে সেটা হচ্ছে গুগল ট্রেন্ডস এটাও আমরা জানবো গুগল ট্রেন্ডস সম্পর্কে এখানে কারো কোনো কথা আছে আপনারা কোনো কিছু আইডিয়া শেয়ার করতে চান কোনো টুল শেয়ার করতে চান সবাই চুপ কেন আপু আপনি যে টুল গুলো দেখেছেন সবগুলো এখানে মধ্যেই আছে আর কোনো টুল শেয়ার করার কিছু নাই এখানে মোটামুটি সব টুল গুলোই আছে এছাড়াও কিছু টুকটাক টুলের আপনারা নাম শুনবেন মজের মাধ্যমেও কাজ করে কিওয়ার্ড মজের অন্য কাজ আছে কিন্তু মজ থেকে কিওয়ার্ড রিসার্চ করা যায় কিওয়ার্ড টুলও আছে এরকম আরো কিছু কিছু টুল আছে মেইনলি হচ্ছে এগুলো ইউজ করে এর ভিতরে কিছু কিছু আছে খুবই পপুলার কিছু আছে পেজ গুলোর ভিতরে খুব পপুলার আমরা এগুলো নিয়ে আরেকটু পরে কথা বলবো এই যে এখনই কথা বলবো এখন হচ্ছে রিসার্চ এন্ড সাজেশন টুলের ভিতরে কোনগুলো কি ধরনের কাজে ইউজ হয় যেমন আমরা ইউটিউব রিসার্চের জন্য আমরা অনেক ভালো ভালো সাজেশন পাচ্ছি কিন্তু যদি আমরা এটার পেইড ভার্সনটা ইউজ করতাম তখন হয়তো এটার কম্পিটিটর অ্যানালাইসিস তারপর রিসার্চ গুলো পাইতাম সিপিসি বিট কত কত হতে পারে তারপরে ক্লিক থ্রু রেট কত হতে পারে এগুলো সবকিছুই আমরা পাইতাম কিন্তু যদি নর্মাল অবস্থায় আমরা ফ্রিটা ইউজ করি তখন আমরা ওগুলো পাচ্ছি না তো রিসার্চ টুল হিসেবে ইউটিউব রিসার্চের জন্য কিওয়ার্ড টুল ডট আইওটা খুব বেশি ভালো আমাদের জন্য আর এটার মান্থলি সাবস্ক্রিপশন ফি হচ্ছে কত দেখেন মোস্ট কমার্শিয়াল অ্যান্ড প্রফেশনাল টুল এটার মান্থলি সাবস্ক্রিপশন হচ্ছে গিয়ে $167 পার মান্থ মান্থলি সাবস্ক্রিপশন এখন হয়তো আরো বেশিও হতে পারে তো এইটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার $167 পার মান্থ আপনাকে খরচ করতে হবে কিন্তু এটা দিয়ে আপনারা অনেক ভালো সার্ভিস পাচ্ছেন এই জন্য অনেকে কি করে জানেন একটা টুল মানে একটা কিনে অনেকে মিলে ইউজ করে যে আপনারা আপনারা দেখেন ক্যানভা প্রো ভার্সনটা কিনে অনেকে মিলে ইউজ করে আবার হচ্ছে গিয়ে গ্রামারলি গ্রামারলিটাও তো অনেক কস্টলি গ্রামারলির প্রো ভার্সনটা তো যারা কন্টেন্ট মার্কেটিং করতে চায় যারা আর্টিকেল রাইটিং এর কাজ করে তাদের তো মাস্ট গ্রামারলি প্রো ভার্সন থাকতে হবে কারণ এটার রেগুলার ভার্সন থেকে ফ্রি ভার্সন থেকে সব এক্সাক্ট সব কিছু কারেকশন আসবে না একটা আর্টিকেল লিখেছেন ভুল থেকেই যায় গ্রামারলি প্রোতে যখন চেক করে তখন দেখা যায় যে এটা ভুল ধরা পড়ে বা এত আপনাদেরকে আপনাদেরকে নিয়ে চেক করে দেখবে প্লাগারিজম চেক করে যে এটা কন্টেন্টটা ডুপ্লিকেট কিনা আবার হচ্ছে গিয়ে এটাকে গ্রামারলি প্রো থাকলে বায়ারের গ্রামারলি প্রো থেকে যখন চেক করে তখন বের হয় ভুল তো এটার জন্য অনেকে মিলে হয়তো দেখা যায় যে টাকা দিয়ে একটা কিনে নিল একটা ইয়ের আন্ডারে কি বলে এটাকে একটা জিমেইলের আন্ডারে একটা মেইলের আন্ডারে কিনে নিয়েছে ওই মেইলটা ওই কমন পাসওয়ার্ডটা সবাই ইউজ করতেছে এরপর হচ্ছে গিয়ে বাংলাদেশি বাংলাদেশিদের মধ্যে খুব ট্রেন্ডি একটা টুল হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য এই যে লং টেইল প্রো লং টেইল প্রোটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বাংলাদেশিদের মধ্যে খুব ট্রেন্ডি একটা টুল এটা হচ্ছে গিয়ে মোস্টলি ইউজ হয় যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটাররা কিওয়ার্ড রিসার্চের জন্য লং টেইল প্রোটা
খুব ইউজ করে, এটাও পেইড ভার্সন। এটার হচ্ছে গিয়ে সফটওয়্যার টাইপ হচ্ছে, মানে এই যে টুলটা এটা হচ্ছে সফটওয়্যার টাইপ, এটাকে আপনার ডাউনলোড করে সেট আপ করতে হয়। এবার এরপরে হচ্ছে যদিও আপনার নেট দরকার হয়, যেমন আমরা জুমটা সফটওয়্যার টাইপ না, জুমটা আমাদের তো সফটওয়্যার থাকতে হয় কম্পিউটারে, সেম এটাও, এটা হচ্ছে এই টুলটা হচ্ছে সফটওয়্যার টাইপ, এটা পেইড। তারপর দেখেন ইউএসএ এবং ইউকে বেস, ইউকে নিশ বেস, আপনি যত যদি ইউএসএ বা ইউকে কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করেন, যে ওনাদের ওনার ইউএসএ বা ইউকে বেস নিশ নিয়ে যদি আপনারা কাজ করেন, তখন যে দুইটা টুল খুব ভালো কাজ করতেছে, যে টুলটা খুব ভালো কাজ করতেছে সেটা হচ্ছে spyfu.com, এটাও পেইড টুল। যে সব জিনিসই আপনারা অথেন্টিক রেজাল্ট যদি পেতে চান, অবশ্যই আপনার আপনার ইয়ে করতে হবে, কি বলে, পেইড টুলটা ইউজ করতে হবে, কারণ এখানে পেইড টুলের ভিতরে সবকিছু রিসার্চ করা থাকে। আর spyfu.com এ হচ্ছে কি অনলি রেজাল্ট ফর পপুলার টপিক, পপুলার টপিক নিয়ে এখানে রেজাল্ট শো করে, যদি আপনি সাজেশন নিতে চান পপুলার টপিক নিয়ে রেজাল্ট শো করে। তারপর এটা দেখেন অন প্যারামিটার ফর কম্পিটিশন, এই যে simraj.com এবং কিওয়ার্ড ফাইন্ডার, simraj.com কিওয়ার্ড ফাইন্ডার.com, এখানে কি যেন একটা মিসিং গেছে, আপনারা কিওয়ার্ড ফাইন্ডার লিখে সার্চ করলেও পাবেন। finder.com এগুলো হচ্ছে গিয়ে এদের নিজস্ব প্যারামিটার আছে এবং এরা এক্সট্রা কিছু ফিচার দেয়, যার কারণে এগুলো খুব পপুলার, simraj.com এবং কিওয়ার্ড ফাইন্ডার। এবার আসি সব টুলের বাপ, যত টুল বলেন, পেইড টুল বলেন আর আনপেইড টুল বলেন, সব টুল কার কাছ থেকে রিসার্চ করে কিওয়ার্ড নেয়, সে হচ্ছে গিয়ে গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল অ্যাডওয়ার্ডের গুগল কিওয়ার্ড প্ল্যানারের ভিতর থেকেই সব টুল তাদের রিসার্চ করে। এই যে সিমরাজ বলেন বা লং টেল প্রো বলেন, এদের তো টিম থাকে, এরা কোত্থেকে পায়, এদের টিম থাকে যারা বিভিন্ন সার্চ করতেছে, বিভিন্ন রিসার্চ করতেছে, কিওয়ার্ড প্ল্যানার থেকে তারা রিসার্চ করে একদম খাঁটি অথেন্টিক জিনিসটা তৈরি করে রেখে দিচ্ছে, আপনার কষ্ট যাতে না করতে হয়, আপনি নিজ হয়ে সিলেক্ট সার্চ করতেছেন পাচ্ছেন, খুঁজে পাচ্ছেন কোনটার কোন ভ্যালু সেটাও বলে দিচ্ছে। কিওয়ার্ড প্ল্যানার থেকে আমাদের ভ্যালু বের করতে হয়, এখানে ওরা ভ্যালু বের করে রেখে দিয়েছে, তার বিনিময়ে আপনি টাকা দিচ্ছেন। ওরা তো আর দাতব্য প্রতিষ্ঠান খুলে বসে নেই যে সবাইকে ফ্রিতে চিকিৎসা দিবে, ওদেরও তো ব্যবসা করতে হবে, ওরাও তো একটা ওয়েবসাইট রান করতেছে, ওদেরও তো একটা সেট আপ আছে, ওদেরও তো এমপ্লয়ি আছে, তো সেটার জন্য সবাই কি করে কিওয়ার্ড প্ল্যানার থেকেই কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসে। তো আমরা মেইনলি কোথা থেকে শিখবো, কিওয়ার্ড প্ল্যানার থেকে শিখবো। এরপরে দেখেন আর একটা যে টুল আছে সেটা হচ্ছে গিয়ে গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডসটা কেন ইউজ হয়, টু ফাইন্ড পপুলার সার্চ এরিয়াস আফটার গেটিং প্রপার কিওয়ার্ড। আমি একটা কিওয়ার্ড রিসার্চ করে পেয়েছি, প্রপার কিওয়ার্ড আমি খুঁজে পেয়েছি, খুঁজে পাওয়ার পরে এবার হচ্ছে গিয়ে এই পপুলার কিওয়ার্ডটা, মনে করেন আমি এমন একটা কিওয়ার্ড এনেছি যে কিওয়ার্ডটা ঢাকার জন্য কোনো খুব পপুলার, ঢাকা থেকে খুব বেশি সার্চ হচ্ছে কিন্তু রাঙামাটি থেকে সার্চ হচ্ছে না, এটা কিভাবে খুঁজে বের করব, এটার জন্য হচ্ছে গিয়ে গুগল ট্রেন্ডস খুব ভালো একটা টুল। মনে করেন কোন একটা কিওয়ার্ড নিয়ে হচ্ছে রাঙামাটিতে যারা আছে ওরা হচ্ছে চার্জ দিয়ে দেখবে, এবং আমি রিসার্চ করবো যে কিভাবে মানে ইয়ে করবো আর কি, এই এক রাঙামাটির লোকজন কোনটা বেশি চাষ করে গুগলে, এটা বের করার জন্য এটা। হ্যাঁ এটা এটা হতে পারে, আমি তো জানি না ডাটা এন্ট্রিতে আপনাদেরকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়।
না শুধু একটু করে দেখাইছি আপু এটাই হবে বুঝতে পারছেন এই হবে দেখ আমরা তো যাই গুগল ট্রেন্ডে সমাজে এই যে গুগল ট্রেন্ডটা চলে এসেছে এখান থেকে আমরা বের করব ধরেন এসইও লিখে সার্চ করি আমরা এসইও নিয়ে কাজ করতেছি এসইও লিখে সার্চ করি গুগল ট্রেন্ড গুগলেরই একটা প্রোডাক্ট গুগলের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমি যেটা আপনাদেরকে আগেই বলেছি কালকে আমরা দেখেছিলাম যে ট্যাগ ম্যানেজার গুগলের সেরকম আপু লোকেশনটা তো ইউনাইটেড স্টেটস আছে আচ্ছা ওটা আমরা যাব আচ্ছা আমাকে একটু 5 মিনিট একটু সময় দেন ঠিক আছে আমি আসতেছি জি আপু যেটা বলছিলাম গুগল ট্রেন্ডে আমি একটু সার্চ করব কান্ট্রিটা আমি সিলেক্ট করব সমস্যা নেই কি নিয়ে সার্চ করব বলছিলাম ধরেন আমি এসইও নিয়ে সার্চ করতেছি এসইও নিয়ে কোথায় বেশি সার্চ হচ্ছে ঠিক আছে একটু সার্চ করি এখানে দেখাচ্ছে ইউনাইটেড স্টেট কারণ আমি কান্ট্রিটা সিলেক্ট করি নি শুধুমাত্র ইউনাইটেড স্টেটটা দেখাচ্ছে আমি এখান থেকে কান্ট্রিটা ওখান থেকেও সিলেক্ট করতে পারতাম আমি এখান থেকে একটু সিলেক্ট করে দেখাই আপনাদের ধরেন আমি ওয়ার্ল্ড ওয়াইড খুঁজতেছি আগে ওয়ার্ল্ড ওয়াইড এসইও নিয়ে কোথায় কোন কোন কান্ট্রিতে বেশি সার্চ হয় দেখেন লাওস ভিয়েতনাম ফিলিপাইন আরো কি কি সব এসেছে সিঙ্গাপুর এই 75টা রিজন আমি এখান থেকে দেখতে পারবো আমি এটা সার্চ করব এখান থেকে আমি সিএসভি ফাইলে এটা ডাউনলোড করে নিতে পারি ওয়ার্ল্ড ওয়াইড এইসব কান্ট্রি গুলোতে বেশি সার্চ হচ্ছে এসইও নিয়ে এবং দেখেন জুন মাসে কত মে মাসে কত কত সার্চ হয়েছে প্রতিটা জিনিসের একদম এখানে ই চলে আসতেছে কি বলে এটাকে গ্রাফ চলে আসছে কোন মাসে কত সার্চ হয়েছে এবার ধরেন আমি ওয়ার্ল্ড ওয়াইড কথাটা বাদ দিই আচ্ছা এটা হচ্ছে পাস্ট 12 মান্থের পাস্ট 12 মান্থের সার্চ আমি ইচ্ছে করলে এখান থেকে গত দিনের সার্চ বের করতে পারি পাস্ট আওয়ার গত ঘন্টায় কত বের করতে পারি পার ডে পাস্ট ডে এক গত দিন কোনটা হয়েছে সেটাও বুঝতে পারি পাস্ট মানে গত সপ্তাহে কত হয়েছে সেটাও পারি 30 দিনে কত ছিল সেটাও পারি বের করতে এবার দেখেন ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ ও সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে এগুলো আর কি বেসিক টার্ম তো আমি সরি এগুলো আরেকটু অ্যাডভান্স টার্ম আমি এগুলোতে যাব না তার আগে আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করেছি তো এবার হচ্ছে আমি সিলেক্ট করি একটা দেশের কোন এলাকায় বেশি সার্চ হচ্ছে মানে আমার আমার বাংলাদেশের ভিতরে কোন এলাকায় এসইও নিয়ে বেশি সার্চ হচ্ছে সেটা আমি বের করবো বাংলাদেশ নিয়ে আর আমি গত মাসে হিসেব করি দেখেন এসইও নিয়ে গত মাসে সিলেট ডিভিশনে সবচেয়ে বেশি সার্চ হয়েছে 100% ঢাকা ডিভিশনে কত হয়েছে 91% তারপর খুলনা ডিভিশনে
চিটাং ডিভিশনে রাজশাহীতে, এরপরে হচ্ছে নিচের দিকে সাতটা ডিভিশন সে অনুযায়ী সার্চ হয়েছে। আমরা ইচ্ছে করলে এটা ফাইলটা ডাউনলোড করতে পারি। এবার দেখি পাস্ট 30 ডেজ তো দেখলাম, এবার হচ্ছে গিয়ে কত বছরে, মানে এক বছরের ভিতরে কত সার্চ হয়েছে। এক বছরের ভিতরে আবার কিন্তু ডাটাটা চেঞ্জ হচ্ছে, তার মানে সিলেটের লোকজন আগে আগ্রহ দেখাচ্ছিল আস্তে আস্তে, কিন্তু গত মাসে যে তারা টপ লেভেলে আগ্রহ দেখায় সবার আগে চলে এসছে, মানে এটা নিয়ে এসিওটা নিয়ে সার্চ হচ্ছে। এবার শুধু এসিওর কথা বললাম, আমি মনে করেন অন্য একটা বিষয় নিয়ে কথা বলি। আমি একটা নিশ সিলেক্ট করলাম, যে নিশটা ধরেন আমি আমার নিশ হচ্ছে গিয়ে কি বলে এটাকে ভিডিও সং, ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে আমি ভিডিও আমার ওয়েবসাইটে ভিডিও সং প্রোভাইড করি। তো আমার এখন সারা বিশ্বের মধ্যে কোন জায়গায় আমার এই ভিডিও সং নিয়ে বেশি কাজ হচ্ছে, সেটা তো বেশি সার্চ হচ্ছে, সেটা তো আমার জানা লাগতে পারে। ওয়ার্ল্ডওয়াইড লাস্ট 12 মান্থে কত মানে ভিডিও সং কারা কারা দেখতেছে দেখেন, ইন্ডিয়াতে বেশি দেখতেছে, শ্রীলঙ্কাতে বেশি দেখতেছে, তানজানিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এভাবে করে 22টা রিজিয়ন পাচ্ছি। এখন আপনি মনে করেন ভিডিও সং এর মার্কেটিংটা আপনি করতে চাচ্ছেন ইউএসএ এর জন্য, কিন্তু ইউএসএ তে এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ লোকজনদের অত সময় নাই, ওরা ওই ভিডিও সং দেখে না। তো ওদের ওদের যদি মার্কেটিং বেস তৈরি করেন আপনারা, আর আপনি সিলেক্ট করতেছেন আপনার নিশ সিলেক্ট করতেছেন ভিডিও সং নিয়ে, তাহলে আপনার কি লাভ আছে কোনো? আপনার ওই মার্কেটিংটা কি ফলপ্রদ হবে? কখনোই হবে না, ফলপ্রসূ হবে না স্যার, মানে আপনার মার্কেটিংটা কোনো ফল হবে না। আমার জন্য আমি ভিডিও সং নিয়ে যেহেতু কাজ করতেছি, আমার টার্গেটেড কান্ট্রি যদি ইন্ডিয়া হতো তাহলে আমি ভালো করতে পারতাম। এভাবে আমরা নিশ সিলেক্ট করে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ডটা ট্রেন্ড ট্রেন্ডি কিনা, যেটাকে বলে ট্রেন্ড, যেটা আমি দেখাইছি যে এক মাসে ট্রেন্ড ছিল কোনটা, ট্রেন্ডিংটা তো বুঝেন কোনটা ট্রেন্ডে থাকে, এক মাসে ট্রেন্ড গত এক মাসে কয়টা ট্রেন্ডে ছিল, গত এক বছরের ভিতরে কোন জিনিসটা ট্রেন্ডে আসতেছে সেটা আপনারা জানতে পারতেছেন। আবার কম্পেয়ারও করতে পারি কিওয়ার্ড থেকে, আমি একটা কিওয়ার্ড নিয়েছি ধরেন আমি এখানে নিলাম, আমি এসিও নিলাম, এবার ধরেন হয়ে গেল আমার এসিও, আবার ধরেন আমি এসিও এর সাথে কম্পেয়ার করব এসিএম, কোথায় কম্পেয়ার করব, ওয়ার্ল্ডওয়াইড কম্পেয়ার করি লাস্ট 12 মান্থে, দেখেন রেজাল্টটা এটার জন্য নীল এটার জন্য লাল। এবার দেখেন এসিএম এর জন্য আমরা রেজাল্ট পাচ্ছি 85 আর এসিও এর জন্য 35, এটাকে আমি একটা কিওয়ার্ড বলতেছি। আমরা কিন্তু এসিও নিয়ে যে কাজ হয় না বা এটা না কাজ বুঝাচ্ছি না, আমি এটাকে কিওয়ার্ড বলতেছি। আপনারা যখন একই নিশের আন্ডারে 5টা, 10টা, 20টা, 50টা কিওয়ার্ড পাচ্ছেন, সেই কিওয়ার্ড গুলো তো কম্পেয়ার করে দেখতে হবে কোন কিওয়ার্ড গুলো কি ধরনের ভ্যালু রাখে। তো ধরেন আমি এখানে 2টা কিওয়ার্ড পেয়েছি সার্চ করে, ডিজিটাল মার্কেটিং এর উপর সার্চ করে আমরা 2টা কিওয়ার্ড পেয়েছি, কিওয়ার্ড গুলোর ভিতরে এসিও এসিএম, আর একটা কিওয়ার্ড নেই এসএমএম, যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
এসএমএমটা কি নিয়েছি, এসএমএমটা হচ্ছে গিয়ে জোলো। এবার দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্চ টার্মটা কতটুকু, একদমই নিচের দিকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর টার্মটা একদমই নিচের দিকে। এবার আসি, আমি ওয়ার্ল্ড ওয়াইড এটা সিলেক্ট করেছি, আমি আসি লাস্ট এক মাসে রেজাল্টটা কিরকম, কম্পিটিশনটা কিরকম ছিল এটা আমি জানি। লাস্ট এক মাসে কম্পিটিশন ঠিকই ছিল, এখানে হাই, এখানে এসইও নিয়ে, এসইএম নিয়ে বেশি সার্চ করা হয়, এসইও নিয়ে তারপরে সার্চ করা হচ্ছে, আর এসএমএম নিয়ে তারপরে সার্চ করা হচ্ছে, একদম কম সার্চ করা হচ্ছে। কিন্তু তারপরও লাস্ট এক মাসে কিন্তু এসএমএম এর সার্চটা একটু বেড়েছে। আর এটা ওয়ার্ল্ড ওয়াইড কোন কোন কান্ট্রিতে বেশি সার্চ করা হচ্ছে, ইউনাইটেড কিংডমে এসইও নিয়ে বেশি সার্চ করা হয়। আবার দেখেন ইউনাইটেড কিংডমে, দেখেন এসইও নিয়ে বেশি সার্চ করা হয়, আর এসএমএম নিয়ে, সরি, এসইএম নিয়ে আরেকটু কম সার্চ করা হচ্ছে। ইন্দোনেশিয়াতে দেখেন তিনটাই আছে, ঠিক আছে, ইন্দোনেশিয়াতে তিনটাই আছে, তিনটার ভিতরে দেখেন এসইওটা নিয়েই বেশি সার্চ করা হচ্ছে, এরপরে এসইএমটা নিয়ে, এরপরে হচ্ছে গিয়ে এসএমএমটা নিয়ে। দেখাচ্ছে না কেন, আসতেছে না কেন? এসইও নিয়ে সার্চ করা হয়েছে 91%, এসইএম নিয়ে সার্চ করা হয়েছে 5%, এসএমএম নিয়ে 4%। বুঝতে পেরেছেন সবাই? ইন্দোনেশিয়াতে কিং, তারপর ইউকেটা টপে আছে। ইউকেতে কি হয়েছে, ইউকেতে 93% এসইও নিয়ে সার্চ হয়েছে, এসইএম নিয়ে মাত্র 7%, আর হচ্ছে এসএমএম নিয়ে মাত্র 1%। তারপরে ইউনাইটেড স্টেটে কত পাওয়া গেছে, ভিয়েতনামে কত পাওয়া গেছে দেখতে পাচ্ছেন আপনারা। আবার আপনাদের বলতে, আপনারা এখন বলতে পারেন, আপু যেহেতু লাস্ট এক মাসে এসইওটা বেশি সার্চ হচ্ছে, কিন্তু তাহলে এসইএমটা কেন দেখাচ্ছে? এখন কথা হচ্ছে এসইএমটা এই জন্যই দেখাচ্ছে, এসইওর ভিতরেও একটা পার্ট হচ্ছে এসইও। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ওভারঅল ইয়াটা দেখাচ্ছে, ইন্টারেস্টটা, মানুষের ইন্টারেস্টটা কিরকম, সারা বিশ্বের জন্য মানুষের ইন্টারেস্টটা কিরকম সেটা দেখাচ্ছে। আর ওখানে দেখাচ্ছে একটা কান্ট্রি ওয়াইজ কত ইন্টারেস্ট, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। সবাই কি ঘুমায় গেছেন? না পো, ঘুম আসতেছে না পো। এভাবে চুপ করে আছেন সবাই, তাতে মনে হয়েছে যে ঘুমায় গেছেন। এবার বাংলাদেশের প্রেক্ষিতে আমি একটু সার্চ করি যে কোনটার সার্চ ডিমান্ড কিরকম, কোনটা বেশি মানুষ সার্চ করে। এইবার দেখেন বাংলাদেশে গিয়ে আবার কিন্তু এসইওটা নিয়ে মানুষ বেশি সার্চ করতেছে, সবাই এসইও শিখতে চায়, সবাই এসইও নিয়ে কাজ করতে চায়, অ্যাটলিস্ট সবাই এসইও নিয়ে সার্চ করে। কত মান্থে ছিল এটা, ছিল লাস্ট 30 দিনের ভিতরে। লাস্ট 30 দিনের ভিতরে আবার কোন দিন কত সার্চ হয়েছে সেটাও দেখা যাচ্ছে। সিলেট ডিভিশনের মানুষ খালি এসইও শিখতে চায়, আর কিছু শিখবে না তারা। বুঝতে পেরেছেন? রংপুর ডিভিশনের মানুষ, তারাও শুধুমাত্র এসইও শিখবে, আর কিছু শিখবে না। বরিশাল ডিভিশনের মানুষও আপু, আপনার আপুর মতো, তারাও আর কিছু শিখতে চায় না, আর কিছু নিয়ে কাজ করতে চায় না, খালি চায় এসইও নিয়ে কাজ করতে। খুলনা ডিভিশনের মানুষ, ওনারা বেশি বুদ্ধিমান, ওনারা হচ্ছে গিয়ে এসইও কাজ করবে, এসইএম টাও কাজ করবে, এটা নিয়েও সবগুলো এলিভি থেকে শিখে ওখানে সার্চ করা শুরু করছে। আবার দেখেন ঢাকা ডিভিশনে আবার হচ্ছে গিয়ে ঢাকা ডিভিশনে বেশি সার্চ করতেছে, এসইও নিয়ে সার্চ করতেছে, কিন্তু সবগুলো নিয়ে সার্চ করতেছে, বাকিগুলো আমরা দেখতে পাবো, আমরা এই যে এখান থেকে রিপোর্ট নিতে পারি। আপু একটা কথা ছিল বলেন আপু, এরকম যেভাবে আমরা গুগল ট্রেন্ডস দেখতেছি,
আমি কি ইউটিউব ভিডিওগুলো ইউটিউব ভিডিও ট্রেন্ডিং সার্চ গুলো দেখতে পারবো? টুল থাকে আছে কিনা আমি জানি না আসলে। ইউটিউব ভিডিও ট্রেন্ডিংটা কোনো টুল ওইভাবে আছে কিনা আমার জানা নেই, যদি থাকে তাহলে তো দেখা সম্ভব। গুগল ট্রেন্ড থেকে তো সম্ভব না, গুগল ট্রেন্ড থেকে আমরা শুধু কিওয়ার্ড নিয়ে সার্চ করতেছি। বুঝতে পেরেছেন? জি। একটা বিষয় কি, ডিজিটাল মার্কেটিং তো একটা ভাস্ট এরিয়া, প্রতিদিনই আপডেট হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন টুল অ্যাড হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন জানার জিনিস তৈরি হচ্ছে। হতে পারে এরকম কোনো কিছু আছে যেটা আমি জানি না, সার্চ করে দেখতে হবে, বা কখনো হয়তো জানবো যখন খুব বেশি পপুলারিটি আসবে তখন হয়তো জানবো। যেমন গুগলে ইউটিউবে কত টাকা ইনকাম করে কে সেটা আপনারা তো জেনেছেন, এখন এটা কি আপনারা আগে জানতেন? এখন না জেনেছেন যে কোন সফটওয়্যার থেকে এটা ইয়ে করাছে, আবার ওই সফটওয়্যারটার নামটা কিন্তু সবাই জানে না। এরকম হতে পারে যে আমরা অনেকেই আছে জানি না, কিন্তু এটা এরকম ভাবে আছে, কিন্তু এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে গিয়ে গুগলের প্রোডাক্ট, গুগল ট্রেন্ড, এটা এটা সম্পর্কে সবাই জানে। তো গুগল ট্রেন্ডটাও আপনাদের বুঝাতে পারলাম। কিওয়ার্ড টাইপ, কিওয়ার্ড টাইপ নিয়ে আজকে একটু সামান্য ধারণা দেই, যেহেতু কালকে থেকে কিওয়ার্ড রিসার্চ করব, কালকে আবার একটু আরেকটু বেশি কথা বলবো এগুলো নিয়ে। আজকে কি লোড বেশি পড়ে যাচ্ছে সবার নাকি ভালো লাগতেছে একটু বলেন তো, একদম ফ্র্যাঙ্কলি বলবেন। আমার ভালো লাগতেছে আপু। আতিক ভাই ভালো লাগতেছে? অন্যরা? আপু আমারও ভালো লাগতেছে। আপু ভালো লাগতেছে? আপু আপু ভালোই লাগতেছে, নতুন নতুন জিনিস শিখতে এমনি ভালো লাগে। এটাই মানে আপনার মধ্যে যদি মানে শেখার ক্ষুধাটা থাকে আর যদি মানে শিখতে গেলে যদি আনন্দ পান, সেই শিখাটা অনেক দিন মনে থাকবে এবং সেটা নিয়ে কাজ তৈরি, আগ্রহ তৈরি হবে। আর আরেকটা জিনিস কি, আমি আপনাদেরকে যতখানি গোছানো অবস্থায় সে লো আপু কি বলেন, আজকে ভিডিও ইয়াতে কি পাবো? ফেসবুকে ব্রেকের আগের ভিডিও পাবেন আর ব্রেকের পরের ভিডিও পাবেন ইউটিউবে। এখন কখন ছাড়বো এটা হচ্ছে গিয়ে সময়ের ব্যাপার। যা কো একটু বলে দিলে হবে কখন, মানে আমি আসলে আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিছু কম্পর পর মানে ভালো হয় কিছু কম্পর আবার নেটওয়ার্কের বাইরে চলে যায়, এরকম ভালো করে দেখতেও পারি না। ইউটিউবে সরি ফেসবুকে আসে ব্রেকের আগের অর্ধেক, আর ব্রেকের পরে যেগুলো টপিক আপনারা ইউটিউবে যখন আসবে ইউটিউব থেকে দেখতে পারবেন। আমি চেষ্টা করি যেদিনটা ওই দিনই বা তার পরের দিন সকালের ভিতরে হয়তো আপলোড দিয়ে দিতে, কিন্তু তারপরও অনেক সময় নেটওয়ার্কের কারণে ওই যে ভিডিওটা প্রসেস হতে সময় লাগে। যেমন গত শুক্রবারের ভিডিওটা প্রসেস হয় নাই বিকেলের ব্যাচে, সেটা গতকালকে থেকে ভিডিওটা প্রসেস করা শুরু করছে, আজকে ক্লাস শুরু রাখ পর্যন্ত এটা প্রসেসই হয়েছে। এমনি কতগুলো টুলের টুলের এগুলো একটু ভালো করে দেখেন, এমনি আমি আগেও এসইও কিছু কিছু ক্লাস করছি। আচ্ছা, কিন্তু ভালো করে করতে পারি না এরকম। এবার চেষ্টা করেন একদম ভালোভাবে পড়ার। জি আপু। আগে যে এসইও ক্লাস করেছেন সেটার সাথে কি মিল আছে? জি আপু, ওই যে গুগল যেগুলো ইউজ করা হয় ওগুলো কিন্তু আমি ওইয়া মিল আছে ওইগুলো। আর প্রথম থেকে যেভাবে দেখাইছে ওইভাবে কি কি দেখাইছে? না আপু, ওই রকম করে মানে টিউ তো ইয়া কি বলবো টিউটোরিয়াল ক্লাস কিন্তু এরকম করেন নেই না, ওই শুধু প্র্যাকটিক্যালি কয়েক কতগুলো করাইছে এরকম। এটাই এগুলো না মানে আমি শিখছে দেখে বা আমি কোর্স করেছে দেখে আমার আমি নিজে শিখতে পেরেছি, আপনাদেরকেও শিখাইতে পারতেছি। আর এখানে আপনারা যে ফ্রি যেগুলো শিখতেছেন এগুলো টাকা দিয়ে মানুষ শিখে। জি আপু, এগুলো কিন্তু আমরা পাই নাই, মানে ওই যে ইয়াগুলো
আপনি যে টিউটোরিয়ালগুলো দেখাইছেন ওগুলো কিন্তু প্র্যাকটিক্যালি শুধু এটা করতে বলে ওইটা করতে বলে এরকম এটাই কিন্তু সিকোয়েন্সটা কেউ ধরায় দেয় না সবাই সবার মধ্যে কিছু গোপন জিনিস রাখে দেয় এটাই নিয়ম মানে আপনাদের আপু বেশি ভদ্র মানুষ তো আমার চিন্তা হচ্ছে গিয়ে আপনারা যদি কোনো কিছু শিখে শিখেন সেটুকু যাতে প্রপার ভাবে শিখে দেন এবং সেটা নিয়ে কাজ করতে পারেন আমি আগেও বলেছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন কিন্তু এসইও নিয়ে এক্স্যাক্ট এসইওটা কিভাবে করবেন সেটার গাইডলাইন নিয়ে টিউটোরিয়াল খুব কম পাবেন আছে হয়তো সার্চ করতে হবে আপু ওই যে হ্যাঁ বলে ওই যে ইয়া টেকনিক্যাল এসইও বলেন ওই ইয়া ওই যে এসইও অন পেজ এসইও এগুলো কিন্তু কম পাওয়া যায় শুধু অফ পেজ এসইও নিয়ে কিছু আছে হ্যাঁ অফ পেজ ওই যে বললাম অফ পেজ এসইও সবাই পারে অফ পেজ এসইও এসইও সবচেয়ে একদম নিম্নমানের টার্ম হচ্ছে গিয়ে অফ পেজ এসইও কেউ যদি কিছু না পারে অন্তত অফ পেজ এসইও পারে কিন্তু আপনি যদি প্রপার ভাবে শিখেন এটা নিয়ে কাজ করেন আপনি আর এসইও সবচেয়ে বেশি ভালো টার্ম অফ পেজ এসইও সবচেয়ে লোয়ার টার্ম আর সবচেয়ে বেশি ভালো টার্ম এক্সপার্ট লেভেলের টার্মগুলোর ভিতরে টেকনিক্যাল এসইওর কাজগুলো এটার জন্য আলাদা আলাদা ভাবেও অনেক সময় কোর্স করতে হয় অ্যাডভান্স অ্যাডভান্স এর কোর্স গুলোতে টেকনিক্যাল এসইওটাকে ভাগ ফোকাস করে ক্লাস করে কাজ হচ্ছে কি এসইও অডিট একটা ওয়েবসাইট এডিট অডিট করা এসইও দিয়ে কি ধরনের কাজ আছে সেটা নিয়ে একটু পরে একটু আলোচনা করতেছি এটা আমার ইয়েতে ছিল না আজকে টপিকে ছিল না তারপর আমি একটু আলোচনা করতেছি তো যারা যত ভালো এসইও জানে যত ভালো অডিট করতে পারবে টেকনিক্যাল এসইও টার্মগুলো যত ভালো জানবে তারা অনেক ভালো করতে পারবে অন পেজ এসইও ঠিক আছে এবার আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করি গুগল ট্রেন্ড সম্পর্কে জানলাম এবার হচ্ছে কি টাইপস অফ কিওয়ার্ড বিভিন্ন ধরনের কিওয়ার্ডের টাইপ আমরা দেখেছি যে আপনি লিখতেছেন মোবাইল ফোন তারপর হচ্ছে গিয়ে আপনি সার্চ করতেছেন ট্রাফিক রুলস এন্ড রেগুলেশন বা শুধু মোবাইল দিয়ে সার্চ করতেছেন কিন্তু এই কিওয়ার্ড গুলো বিভিন্ন টাইপের এই যে একটা আপনি আপনি জানতেছেন না আপনি কোন টাইপের কিওয়ার্ড সার্চ করতেছেন আর জানাটা যেমন বেশি একদম ম্যান্ডেটরি সেটা না আমি যেহেতু ডিজিটাল মার্কেটার মার্কেটিং এর ভিতরে এসইওটাকে ফোকাস করতেছি আমার স্কিলটাকে ডেভেলপ করতে সেহেতু আমার তো একটু তো জানতেই হবে দেখেন কিছু কিছু প্রোডাক্ট কিছু কিছু কিওয়ার্ড আছে যেটা হচ্ছে প্রোডাক্ট আর সার্ভিস বেসড কিওয়ার্ড যেমন মোবাইল ফোন লিখে সার্চ করেছি সেটা হচ্ছে প্রোডাক্ট বেস এরকম ভাবে যদি আমি কোন একটা সার্ভিস বেস দিয়ে সার্চ করতাম যেমন কি বলে এটাকে কোন একটা সার্ভিস এর নাম বলেন যে কোনো ধরনের সেবা সেবার যেটা আর কি প্রোডাক্ট তো আমরা হচ্ছে গিয়ে প্রোডাক্ট আর সার্ভিসের মধ্যে পার্থক্য তো আর এখন আপনাদের শিখার লাগবে না যাই হোক প্রোডাক্ট আর সার্ভিস বেস লিখে যখন সার্চ করতেছেন ধরেন হসপিটাল কোনো হসপিটাল লিখে সার্চ করতেছেন সেটা একটা সার্ভিস প্রোডাক্ট না তো সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্ট আর সার্ভিস বেস তারপর হচ্ছে গিয়ে ব্র্যান্ড কিওয়ার্ডস ব্র্যান্ড কিওয়ার্ড কি ধরেন কোন একটা ব্র্যান্ডের নাম ধরে সার্চ করতেছেন নোকিয়া মোবাইল ফোন আপনি মোবাইল ফোন লিখে সার্চ করেছেন এখন আপনি যদি সার্চ করেন নোকিয়া মোবাইল ফোন সেটা কিন্তু তখন কি হবে তখন এটার আবার আরেকটা যে আপনি নামটা বলে দিচ্ছেন নোকিয়া মোবাইল ফোন এবার দেখেন মডিফায়ার কিওয়ার্ডস মডিফায়ার কিওয়ার্ড গুলো কি আপনার আপনার মেইন যে কিওয়ার্ড এই যে মোবাইল ফোনটা এটা হচ্ছে কি আপনার মেইন কিওয়ার্ড একটা মেইন কিওয়ার্ড থাকে তার সাথে বিভিন্ন ফোকাস কিওয়ার্ড থাকে মডিফায়ার কিওয়ার্ডটা কি মেইন কিওয়ার্ড ছিল আমাদের মোবাইল ফোন এটার সাথে যদি আমি যে লেটেস্ট কথাটা নেই মানে একটা মডিফায়ার অ্যাড করেছি তখন হচ্ছে গিয়ে সেটাকে মডিফায়ার কিওয়ার্ড বলতেছে লেটেস্ট মোবাইল ফোন আমি লেটেস্ট মোবাইল ফোন নিয়ে সার্চ এন্টিটি কিওয়ার্ড মোবাইল ফোন শপ
কোন একটা কিছু মানে কোন একটা স্থান নিয়ে যদি আপনারা ইয়ে করেন তখন হচ্ছে কি যে এন্টিফিক কিওয়ার্ড, তারপর হচ্ছে কি দেখেন জিওগ্রাফিক কিওয়ার্ড। জিওগ্রাফিক কিওয়ার্ডটা কি কোন একটা প্রতি মানে কোন একটা এলাকার ভিতরে যদি আপনি সার্চ করতেছেন মোবাইল ফোন শপ ইন ঢাকা তখন এটা হচ্ছে জিওগ্রাফিক কিওয়ার্ড। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টেড কিওয়ার্ড, ধরেন কোন একটা জেন্ডারের জন্য ডেমোগ্রাফি মানে তো বুঝেনি, ডেমোগ্রাফির জন্য কোন একটা ধরেন আপনি মেয়েদের জন্য একটা জিনিস করতেছেন, আপনি ছেলেদের জন্য একটা জিনিস করতেছেন, তো এইভাবে করে আপনি যদি খুঁজেন ডেমোগ্রাফিক সেগমেন্টেড হয় যদি তখন হবে কি তখন সেটা কি বলে ডেমোগ্রাফিক সেগমেন্টেড। পিঙ্ক মোবাইল ফর উইমেন, মহিলাদের জন্য আপনি গোলাপি রঙের ফোন খুঁজতেছেন। একটা মোবাইল ফোন দিয়ে আমি জাস্ট দেখতে দেখাচ্ছি আপনাদেরকে কিওয়ার্ড গুলো কি ধরনের হতে পারে। তারপর হচ্ছে কল টু অ্যাকশন কিওয়ার্ড, কোনো কিছু কে মানে কল টু অ্যাকশন তো আমরা সবাই বুঝি যে ধরেন বাই নাও ক্লিক হিয়ার এগুলো মানে কোনো একটা কিছু করানো কাউকে দিয়ে, কল টু অ্যাকশনের জন্য এই যে বাই মোবাইল ফোন, মোবাইল ফোন কেনার জন্য আপনি খুঁজতেছেন বাই মোবাইল ফোন তখন সেটা হবে কল টু অ্যাকশন কিওয়ার্ড। এডুকেশনাল কিওয়ার্ড গুলো এটা তো খুবই সহজ, হাউ টু বাই এ মোবাইল ফোন মানে একটা টিউটোরিয়াল খুঁজতেছেন আপনি, এগুলো তো বুঝছেন সবাই, তখন হবে এটা হচ্ছে এডুকেশনাল কিওয়ার্ড। বিটুবি মানে বিজনেস টু বিজনেস কিওয়ার্ড গুলো কি মোবাইল ফোন হোলসেল, বিজনেস টু বিজনেস সাধারণত হোলসেল হোলসেল করা হয়, তো সেক্ষেত্রে আপনি যদি মোবাইল ফোন হোলসেল প্রতিষ্ঠান গুলো খুঁজতে চান আপনি সার্চ করলেন মোবাইল ফোন হোলসেল, সেটা হবে বিটুবি বিজনেস। এখন এই সব কিছুর পরেও যদি আপনার আরো কোন ধরনের কিওয়ার্ড দেখেন, ইফ ইউ কনফিউজড হুইচ টাইপ অফ কিওয়ার্ড ইজ দিস ইজ দেম পুট ইট ইনটু আদার কিওয়ার্ডস টাইপ, মানে আদার্স কিওয়ার্ড মানে এছাড়াও যদি কোনো কিওয়ার্ড আসে যেটা আপনি বুঝতে পারতেছেন না যে কিওয়ার্ডটা কি ধরনের কিওয়ার্ড সেক্ষেত্রে এটা আদার্স টাইপ। এটা হচ্ছে কিওয়ার্ড সম্পর্কে একটা মোটামুটি একটু ধারণা দিলাম আপনাদেরকে, কালকে কিওয়ার্ড নিয়ে আরো কথাবার্তা হবে, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই ছিল মোটামুটি আজকের টপিক আমাদের, এইখানে কারো কিছু বলার আছে জিজ্ঞেস করার আছে কিনা কনফিউশন আছে কিনা, আজকের এইটা আমি দিব না একবারে কালকেরটা সহ দিব। নিশটা কি সবাই বুঝতে পেরেছেন, নিশ নিয়ে কি কারো কনফিউশন আছে নাকি কোনো, থাকলে একটু বলেন। না ব্রড নিশ ন্যারো নিশ এগুলো তো সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা এবার আমি আরেকটা জিনিস আপনাদের সাথে, এটা আমাদের আমরা তো ফ্রিল্যান্সিং করবো আমাদের এটা না জানলেও হয়তো, কিন্তু আমি যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যখন নিজেদের আপনারা যাতে নিজেদের ওয়েবসাইট নিয়েও কাজ করতে পারেন সেক্ষেত্রেও আপনারা যাতে হেল্পফুল হন সেজন্য আমি মডিউলটা এইভাবে সাজাইছি আপনাদের জন্য। তো ওই নিশ নিয়ে আলোচনার সময় আরেকটা পার্ট আমি আসলে আলোচনা করতে ভুলে গিয়েছিলাম যে আপনারা কিভাবে নিজেদের জন্য নিশ সিলেক্ট করবেন, বা আপনার যদি কোনো কোম্পানি থাকে বা আপনি যদি কোনো কোম্পানির এসইওর পার্টটা দেখেন তাহলে কিভাবে নিশটা সিলেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে একটু, কারণ হচ্ছে আমরা যদি প্রপার নিশটা না সিলেক্ট করতে পারি তাহলে তো আমাদের র্যাঙ্কিং এ আনাটা কঠিন হবে। দেখেন আমি যখন কি বলে এটাকে মোবাইল ফোন নিয়ে সার্চ করেছিলাম, আবার মোবাইল ফোন নিয়ে সার্চ করি, আবার মোবাইল ফোন নিয়ে সার্চ করার পরে আমার এইখানে কতগুলো রেজাল্ট দেখাচ্ছে, মানে এই রেজাল্ট পেজে আমি এইদিকে চলতে থাকবো কতগুলো রেজাল্ট শো করতেছে দেখেন, সেই রেজাল্ট গুলো হচ্ছে একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি তারপরেও কোটি কোটি, বুঝতে পারছেন এতগুলো শুধু মোবাইল ফোন নিয়ে কাজ আছে। এখন আমি আপনি যদি এই মোবাইল ফোনটা, এটা একটা ব্রড নিশ, মোবাইল ফোনটা একটা ব্রড নিশ, শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে যদি আপনি কাজ করেন আপনার ওয়েবসাইট র্যাঙ্কে আনতে আজীবন পার হয়ে যাবে,
তো সেটার জন্য আপনারা কি করতে পারেন, আপনারা কিভাবে নিজেদের জন্য একটা নিশ্চিত করতে পারেন সেটা একটু আমি আপনাদেরকে এটা করে দেখাই, আমাদের মডিউলে নাই, তারপর আমি আপনাদের জন্য এটা করে দেখাই। আমি একটা ইয়ানে এখান থেকে নেই, ধরেন আপনারা একটা আপনারা ওই যে স্পোর্টস এর কথা যেহেতু আসছে সেটা আমরা স্পোর্টস এর কথাই বলি, যদি আমরা কোন একটা স্পোর্টস নিয়ে কাজ করি আমাদের নিশটা প্রথমে ব্রড নিশটা যদি স্পোর্টস হয় তখন দেখেন স্পোর্টস এর জন্য আমরা কত সার্চ পেতে পারি। একটা স্পোর্টস এর ভিতরে অনেক ধরনের স্পোর্টস হতে পারে, যেমন আমি মোবাইল ফোন নিয়ে সার্চ করার পরে কতগুলো মোবাইল ফোন নিয়ে এসেছে রেজাল্ট এসেছে, রেজাল্টটা তো বুঝতেছেন এই যে সার্চ রেজাল্টটা এখানে এতগুলো রেজাল্ট আমি পেয়েছি। তো আমি মনে করেন আমি এখন ধরেন স্পোর্টস নিয়ে কথা বলবো, তো স্পোর্টস নিয়ে সার্চ করলে আমরা কতগুলো কতগুলো পেতে পারি রেজাল্ট, ধরেন স্পোর্টস নিয়ে আমি সার্চ করছি আমি পেলাম একটা, এমনিতে একটা ধারণা দেই জাস্ট আপনাদের বোঝানোর জন্য, কতগুলো একক দশক শতক সহস্র অযুত লক্ষ, ধরেন স্পোর্টস নিয়ে সার্চ করলাম 5 লক্ষ 5 লাখ সার্চ রেজাল্ট পেলাম। এবার এত বড় 5 লাখ সার্চ রেজাল্টের ভিতরে আমার পেজ যদি আমি কাজ করি, আমি কোন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি তখন সেটা নিয়ে কিন্তু র্যাঙ্কে আনা কঠিন। তো আমি এখন চিন্তা করি যে স্পোর্টস এর ভিতরে আমি শুধুমাত্র ক্রিকেট নিয়ে কাজ করব, ক্রিকেট নিয়ে যখন আমি সার্চ করলাম তখন আমি পাইলাম ধরেন 3 লাখ, হয়েছে 3 লাখ হয়েছে মনে হয়, স্পোর্টস নিয়ে সার্চ করলাম, এইবার যখন ক্রিকেট নিয়ে সার্চ করছি তখন কমে এসেছে কারণ স্পোর্টস এর ভিতরে ক্রিকেট একটা পার্ট, আবার ক্রিকেটটা খুব পপুলার একটা স্পোর্টস এই জন্য 3 লাখ সার্চ পেলাম, মানে 3 লাখ ওয়েবসাইট কন্টেন্ট আছে স্পোর্টস নিয়ে, সোজা কথা সার্চ রেজাল্টের ভিতরে 3 লাখ। একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর রেসপন্স করবেন কথাগুলো বোঝা যাচ্ছে কিনা, এবার আমি চিন্তা করি যে এতগুলোর ভিতরেও আমাকে কম্পিটিশনে টিকে থাকা কঠিন, আমি ছোট একটা মানুষ আমি এত বড় এত বড় একটা বিশাল এরিয়ার ভিতরে যাইতে পারবো না, এটা একটা সমুদ্র। আমি এবার আমার নিশটাকে আরো ন্যারো করি, আমি ধরেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে, ক্রিকেট নিয়ে সার্চ করলে আপনাকে খুঁজে দিচ্ছে সারা বিশ্বের ক্রিকেট নিয়ে যত ধরনের রেজাল্ট আছে সব তত। এবার হচ্ছে কি আপনি চিন্তা করেন আপনি কাজ করবেন ক্রিকেট নিয়ে, তারপরে আপনি চিন্তা করলেন যে ক্রিকেট নিয়ে না আমি বাংলাদেশের ক্রিকেট, শুধু সারা বিশ্বের ক্রিকেট না আমি বাংলাদেশের ক্রিকেট নিয়ে কাজ করব, তখন আমি কি করব সার্চ করলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, যখন আমি সার্চ করলাম তখন সার্চ রেজাল্টটা কমে 50,000 হলো, কমে গেল। ধরেন আমি একটা অ্যাপ্রক্স ধারণা দিতেছি, আমি তার মানে এটা বলতেছি না সার্চ করলেই আপনারা এটা পাবেন, এইবার এটাও তো অনেক বেশি, এখানেও তো টিকে থাকা টাফ হবে আমার জন্য। এবার যদি আমি চিন্তা করি যে ঢাকার যে ক্রিকেট ক্লাবগুলো আছে
সেটা সেগুলো নিয়ে আমি কাজ করব, তাদের নিয়ে আমি কাজ করব, আমার ওয়েবসাইটটা হবে এই এগুলো বেস। এটা নিয়ে সার্চ করার পরে মনে করেন আমার সার্চ রেজাল্ট পেলাম 5000, মানে আমার কম্পিটিটর 5000 জন, 5 লাখ থেকে সরি 50000 থেকে 5000 হয়ে গেল, কম্পিটিটর 5000 বা 5000 না বেশি হয়ে যায়, ধরেন আমি 500টা হিসাব করলাম। এবার 500 থেকে এবার আমি চিন্তা করি যে ঢাকার এখনো আমার কম্পিটিটর অনেক হাই, আমি ইন্ডিভিজুয়ালি একটা ন্যারো নিশ নিয়ে কাজ করব, যাতে আমি র্যাঙ্কে পেতে পারি, র্যাঙ্কে যাইতে পারি। আমি তখন কি করব, ধরেন আমি এখন ক্রিকেট ক্লাবগুলোর মধ্যে যারা উইমেনদের নিয়ে কাজ করে আমি তাদের নিয়ে কাজ করব, যে ক্রিকেট ক্লাব উইমেন ক্রিকেট উইমেন ক্রিকেট ক্লাব ঠিক আছে ইন ঢাকা। এই যে সার্চ করতেছি এগুলো কিন্তু কয়টা ক্লাব সেটা সার্চ করতেছি না, আমি সার্চ করতেছি এই সংক্রান্ত লেখা বা আর্টিকেল বা ওয়েবসাইট বা ইমেজ, এগুলো সব কিছু সার্চ রেজাল্টে যা যা জিনিস থাকে, হতে পারে এটা কোনো সোশ্যাল মিডিয়া পেজ র্যাঙ্কে চলে এসেছে সেটা, এভাবে আমি সার্চ করব সেগুলো না। আমি যেটা বললাম যে উইমেন ক্রিকেট ক্লাব এটা আমি সার্চ করতেছি। তো এখন দেখেন আমি রেজাল্ট পাইলাম 15 থেকে মনে করেন 20টা রেজাল্ট পাইলাম। এবার এবার আমার কম্পিটিটর 500 থেকে নেমে 15 থেকে 20টা হয়ে গেছে। এই 15 থেকে 20 এর মধ্যে আপনার যদি কাজ করেন তাহলে আপনি খুব সহজে র্যাঙ্ক পেতে পারেন না, বলেন তো কোথায় ছিল 5 লাখ আর কোথায় এসেছে 15 থেকে 20, বলেন নানক ভাই বলেন কোনটা বেশি সহজ হবে? আপনারা এইভাবে করে ন্যারো করে করে এনে চিন্তা করে করে নিশ সিলেক্ট করতে পারেন। এখন কথা হলো কি, আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আপু তাহলে কি এই যে ক্রিকেট ক্লাব ইন ঢাকা বা ক্রিকেট ইন বাংলাদেশ নিয়ে কি কাজ করবে না? অবশ্যই কাজ করে। আপনার যদি একটা বড় ওয়েবসাইট থাকে, আপনার একটা অনেক বড় ওয়েবসাইট আছে আর আপনার এখানে অনেক অনেক অনেকগুলো আপনার টিমের ভিতরে মনে করেন আপনার একটা টিম আছে বা আপনার একটা সাইটই আছে, কি বলে জব সেক্টর আছে, যেটা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটারদের মধ্যে শুধু এসইও নিয়ে, যেমন প্রথম আলোর কথা বলি, প্রথম আলোর এসইও এক্সিকিউটিভ হিসেবে আছে আমার একটা ফ্রেন্ড, ওদের ওখানে নিশ্চয়ই আরো ওরকম টিম আছে যারা শুধু এসইও নিয়ে কাজ করে, ওদের ওয়েবসাইট আছে অনলাইন পোর্টাল সেটার এসইও নিয়ে কাজ করার জন্য ওদের একটা টিম আছে। এরকম যদি কোনো একটা বড় সংস্থা হয়, বড় একটা ওয়েবসাইট হয়, বড় একটা অর্গানাইজেশন হয়, তখন তো তারা ওই যে এই 500 জনের ভিতরে অবশ্যই তারা কম্পিটিশন করতে পারবে। এখন আমি একলা যখন কাজ করব, আমার তো কোনো টিম নাই, আমি আমাকে একাই এসইও করতে হবে, আমার একা একাই অন পেজ করতে হবে, অফ পেজ করতে হবে, টেকনিক্যাল এসইও সব কাজ আমি করব, করে আমাকে 3-4 মাসের মধ্যে সময় লাগবে আমার এটা র্যাঙ্কে আসতে, যদি আমি ঠিকভাবে প্রপারভাবে এসইওটা করি। আমার একার পক্ষে 15-20 জনের সাথে কম্পিটিশন করা সম্ভব, 500 জনের সাথে তো কম্পিটিশন করা সম্ভব না, 5000 জনের ভিতরে তো 50000-এর ভিতরে তো কম্পিটিশন করা তো সম্ভব না। এভাবে করে আপনারা নিশ সিলেক্ট করবেন, এবং এসইওর কাজ করার জন্য নিশ সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যদি আপনারা নিজেদের জন্য করতে চান অবশ্যই এভাবে করে করতে হবে। আশা করি
আজকে যতটুকু শিখাইছি এটুকু বাদ দিয়েছিল, ভাগ্যেশ মনে পড়ছে, আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছে। জি আপু বুঝতে পেরেছি। আপনাদের কাজ হবে আজকে যে বিষয়গুলো দেখেছেন আপনারা, নিশ্চয়ই সেগুলোর আপনারা ছোট ছোট হ্যান্ড নোট নিয়েছেন, সেই হ্যান্ড নোট ধরে ধরে আরো টপিক খুঁজে বের করবেন, একটু সার্চ করবেন, যেগুলো এসইও বলেছি, এসএমএম বলেছি, এসইএম বলেছি, তারপরে পেপার ক্লিক বলেছি, এরকম বিভিন্ন ধরনের হোয়াইট হ্যাট এসইও বলেছি, ব্ল্যাক হ্যাট বলেছি, এগুলো কি জিনিস, এগুলো নিয়ে আপনারা আরেকটু রিসার্চ করবেন। ভিডিও যখন দিব, ভিডিও তো অবশ্যই দেখবেন, কিন্তু আমি আপনাদেরকে ইনসিস্ট করি সবসময় আপুর ভিডিও